فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون খুব সংক্ষিপ্ততে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা খুব লম্বা সময় ধরে হবে না, এক ঘন্টা আলোচনা হবে, 30 মিনিট প্রশ্ন উত্তর পর্ব হবে। আলোচনার শেষে যদি আমার বক্তৃতার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, কেউ যদি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে যদি চ্যালেঞ্জিংভাবে আমার বক্তৃতার প্রতিবাদ করতে চায়, অবশ্যই তাকে অগ্রাধিকার দেওয়া হবে। কেন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বক্তা অনেক কিছু বলে যায় আর শ্রোতারাও শুনে থাকে, শুনে থাকার পরে বক্তা যখন চলে যায় তখন শ্রোতারা পরের দিন চায়ের দোকান গরম করে দেয় যে বক্তা এই ভুল বলেছে। ভাই করে কি করে না, তার জন্য যেটা হবে আজকে ফাইনাল খেলা এখানে সমাপ্ত হবে, পরবর্তী সময়ের জন্য কিছু রাখা যাবে না। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আপনি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে আমাকে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে হয় অবশ্যই সেটাকে আমি রুজু প্রত্যাবর্তন করতে সবসময়তে সার্বিক অবস্থাতে প্রস্তুত আছি, এটা মনে রাখবেন। ফাইনাল খেলা আজকে 1.5 ঘন্টার মধ্যে। আজকে সংক্ষিপ্ত আলোচনা করব দলিলের প্রয়োজনীয়তা, মানে দলিল ভিত্তিক ইসলাম পালন করতে হবে। কোন মানুষের নিজের মত, পথ, পদ্ধতি, ইজাম, দর্শন বা নিজের গবেষণা প্রসূত যদি কোনো ইবাদত বা আমল বা আকিদা যদি অন্তরের মধ্যে স্থাপন করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করে, সেটা কখন ইসলাম বলে বিবেচিত হবে না। যদি ইসলাম পালন করতে চান, নিজেকে মুসলিম বলে দাবি করেন, অবশ্যই আপনাকে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, অন্য কোনো মানুষের কথার উপরে নয়। আলোচ্য বিষয় দলিলের প্রয়োজনীয়তা, দলিল ভিত্তিক ধর্ম পালন করতে হবে। পৃথিবীতে যদি দলিল ভিত্তিক ধর্ম যদি পালন না করা হয়, দেখবেন সমস্ত ধর্মের অনুসারীরা তারা কিন্তু নিজেদেরকে সত্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত এটা তারা দাবি করে। দাবি করে কি করে না, একজন হিন্দু ঠাকুরমশাইকে যে জিজ্ঞাসা করবেন যে দাদা আপনি যে হিন্দু ধর্ম পালন করছেন আসলে এটা দিয়ে কি আপনি জান্নাত যেতে পারবেন, উনি দেখুন চট করে সঙ্গে সঙ্গে দৃঢ় কণ্ঠে বলবে যে অবশ্যই আমাদের হিন্দু ধর্ম হচ্ছে সত্য ধর্ম, হিন্দুরা ছাড়া কে স্বর্গে তথা জান্নাত যেতে পারবে না। ভাই বলবে কি বলবে না। একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করবেন যে দাদা আপনি এই কর্ম কেন করছেন, খ্রিস্টান ধর্ম কেন পালন করছেন, আপনি তো খ্রিস্ট ধর্ম পালন করে স্বর্গে যেতে পারবেন না, বলেন আপনার কথা সে মানবে জি না। পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারী তারা মনে করে যে আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত, আমরা মানবতার কল্যাণার্থে এবং পরকালে মুক্তি দেবার জন্য আমাদের ধর্মটাই যথার্থ, পৃথিবীর অন্য কোনো ধর্ম কিছুটা অংশ ভালো হলেও তবে সার্বিকভাবে তারা পরকালীন মুক্তি দিতে পারে না। এটা প্রত্যেকটা ধর্মের অনুসারী, ভাই আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ইসলাম এটা কি সত্য ধর্ম, আমাদের উত্তর কি, আমরা তো পবিত্র কোরআন থেকে হর হর করে আয়াত পাঠ করে বলে দিব, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন দর্শন সেটা ইসলাম। ঠিকই হিন্দু ভাইকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি সত্য করে প্রতিষ্ঠিত, উনি দেবেন গীতা থেকে মন্ত্র পাঠ করে দেবে, শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66 পরিষ্কারভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মম পরিত্যাজামাম একাম শরণং ব্রজ, সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে দাও, মাম একম শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে শরণাং ব্রজ তার আরাধনা করো, তারই গুণকীর্তন করো, তবেই তুমি মোক্ষ লাভ করবে তথা স্বর্গে যাবে। যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ না করেন তাহলে আপনি জান্নাত তথা স্বর্গে যাবেন না, এটা কাদের দাবি। আর পবিত্র কোরআন বলছে ইসলাম এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর অন্য কোনো দিন, ধর্ম, জীবন দর্শন যদি আপনি গ্রহণ করেন, পবিত্র কোরআন ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 আল্লাহ বলছে কিয়ামতের মাঠে কোনো উপকার হবে না। হিন্দু ধর্মগ্রন্থ বলছে যে একমাত্র যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনি আত্মসমর্পণ করেন তবে আপনি স্বর্গের যে প্রবেশ করতে পারবেন, নচেত পারবেন না। পৃথিবীর মধ্যে যে ধর্মের অনুসারী সবচাইতে বেশি তাদের নাম কি ভাই, যে খ্রিস্টান, প্রায় 200 থেকে 220 কোটি এই পৃথিবীতে আছে মানুষ যারা খ্রিস্ট ধর্ম পালন করে। অপরদিকে আমরা মুসলিমরা আছি প্রায় 170 কোটি, আমরা ইসলাম ধর্ম পালন করি।
আর পৃথিবীতে 78 থেকে 80 কোটি মানুষ আছে যারা হিন্দু ধর্ম পালন করে। প্রত্যেকটা মানুষের একটাই দাবি যে তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, আর বাকি সবাই ভুল মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। আসলে সত্যের উপরে প্রতিষ্ঠিত কে ভাই? এটা যদি কোনো মানুষের হাতে হস্তক্ষেপ বা তাদের যদি দিয়ে দেওয়া হয়, তারা কি সেই সঙ্গে সঙ্গে ইনসাফপূর্ণ কোনো ব্যবস্থা বা ইনসাফপূর্ণ কোনো সিদ্ধান্ত দিতে পারবে? কি বলছেন? কারণ সকলের দাবি তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত। এখন যদি কোনো মানুষকে এই মানদণ্ড করে দিই যে আপনি সিদ্ধান্ত দেন যে কারা সত্যের উপরে প্রতিষ্ঠিত, হিন্দু না মুসলিম না ইহুদি না খ্রিস্টান, কোল ভিল মুচিমেতর কারা, বা কোনো মানুষ, দেখবেন সে সরাসরি সিদ্ধান্ত দিতে পারবে না। কেন? মানুষ হচ্ছে সবসময় স্বার্থপর, যদি যার পকেটে যত বেশি ঢুকবে সে তার দিকে রায়টা স্বাভাবিক দিয়ে দেবে, অধিকাংশ সবাই নয়। কিছু মানুষ অবশ্যই আছে যারা ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা পরিচালনা করে, নিজ ইনসাফের ভিত্তিতে তারা সমাজের কল্যাণার্থে কাজকর্ম করে চলেছে, কিন্তু অধিকাংশ মানুষ তারা শুধুমাত্র নিজের পকেট গরম করার জন্যই তারা সবসময় এই বিচার ব্যবস্থাকে তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তাই কোনো মানুষকে যদি আমরা সিদ্ধান্ত দিয়ে দিই যে দাদা আপনি বলুন যে কারা সবচেয়ে সত্যের পথে আছে, স্বর্গের পথে কারা যাবে, কোনো মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কে? আপনি তো বলছেন আল্লাহ। হিন্দু ভাইদেরকে যদি বলি ভাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কে? আল্লাহ। উনি কি মানবে? তোমাদের আল্লাহ তোমরা মানো গা। খ্রিস্টানদেরকে যদি বলি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কে? আল্লাহ। তো খ্রিস্টানরা বলে তোমাদের আল্লাহ তোমরা মানো গা, আমরা কেন মানতে যাবো? ওরা মানতে চাইবে? এই জন্য আমি মনে করি চূড়ান্ত সিদ্ধান্ত যদি নিতে হয় বা পেতে চাই, তবে অবশ্যই যারা বলছে যে আমরা সত্য উপরে প্রতিষ্ঠিত, তারা যে ধর্মগ্রন্থের উপরে বিশ্বাস করে সেই ধর্মগ্রন্থের দিকে ফিরে যান, দেখুন তাদের ধর্মগ্রন্থ কি বলছে যে আসলে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। বা আমরা আজ আছি না নি? যদি হিন্দু ভাইরা বলে যে না আমরা সত্যের উপরে প্রতিষ্ঠিত, এটা তো তাদের দাবি, তাদের ধর্মগ্রন্থ কি বলছে এটা দেখে নিতে হবে। আর এই যে সিদ্ধান্ত, এটা আমি নিজের ইচ্ছা পোষিত এটা দিই নাই। কেন? হিন্দু ধর্মগ্রন্থ পড়বেন শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, রেফারেন্স দিচ্ছি। শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24, ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন মন্ত্র, ইয়া শাস্ত্র বিধি মুশ্রী জবর্তে কাম করোতো না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম। বুঝতে পারলেন? শ্রীকৃষ্ণ বলছে ইয়া শাস্ত্র বিধি মুশ্রী জবর্তে কাম করোতো। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে পুজো করে অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম, সে কখনো সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ করতে পারে না, মোক্ষ লাভ মানে জান্নাত যেতে পারে না। কোন ব্যক্তি? যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে পুজো করে অর্চনা করে, সে কখনোই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারে না। কে? যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিল। মানে বোঝা গেল স্বর্গে যদি যেতে চান, জান্নাত যদি যেতে চান, অবশ্যই আপনাকে ধর্মগ্রন্থের আনুগত্য অনুসরণ, ধর্মগ্রন্থকে মেনে জান্নাত যেতে হবে বা স্বর্গে যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। এক কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, আমার জন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে হাদিস বর্ণনা, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্ব নবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। ভাই বলেন তো, গীতাতে যে কথাটা আছে হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ আর রাসূলের হাদিসে একই কথা বলছে কি বলছে না? শ্রীকৃষ্ণ বলছে যে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজের ইচ্ছে পোষত কোন যজ্ঞ করবে, পুজো করবে, অর্চনা করবে, এটা তাদের স্রষ্টা ঈশ্বর তিনি কখনোই কবুল করবে না, আর সে কখনোই জান্নাত তথা স্বর্গে যেতে পারবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন, মান আহাদা সাফি আমরিনা হাযা মা লাইসা ফিহা ফাওয়ারাদুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্ব নবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত, বাতিল। দুটো কথা এক কি এক নয়? একই কথা, অনেকটাই এক না, মূল থিম যেটা সেটা অবশ্যই এক। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম
হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজা হাদিস নম্বর 14, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত হাদিস নম্বর 140। স্পষ্ট প্রমাণিত, ধর্ম যদি পালন করতে চান অবশ্যই দলিল ভিত্তিক পালন করতে হবে, আর দলিলবিহীন যদি কোনো ধর্ম পালন করেন, চাই সে হিন্দু, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, মুচিমাথর, কেউ জান্নাতে যেতে পারবে না। এটা কি শুধু ইসলামের দাবি না হিন্দুদেরও দাবি ভাই? তাদেরও দাবি। তাহলে আমরা এই কথার উপরে ঐক্যমত পোষণ করে যদি আমরা ধর্ম পালন করি, আমাদের এবং হিন্দু ভাইদের মধ্যে কোনো বৈসাদৃশ্য হতে পারে জি না? আমরা এক যে বিষয়গুলো সেগুলোর সঙ্গে আমরা ঐক্যমত পোষণ করে আমরা সর্বজনীন ভ্রাতৃত্ব গোটা বিশ্বজগতে ছড়িয়ে দিতে পারি। পয়েন্ট হচ্ছে একটাই, যে তাদের ধর্মগ্রন্থে যে কথাটা বলছে আর পবিত্র কোরআনে যে কথা আছে, সে দুটোকে আমরা বেছে বেছে নিয়ে আসব। তাদের সঙ্গে আমাদের অনেক দ্বিমত আছে, দ্বিমত নিয়ে আমরা আলোচনা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 এবং সূরা নামাল সূরা নম্বর 27 আয়াত নম্বর 64। সূরা বাকারা থেকে বলছি আয়াত নম্বর 111, আল্লাহ বলছেন কলু, তারা বলল। তারা বলতে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী পবিত্র কোরআনের আয়াত যেখানে বলছেন সেটা ইহুদি এবং খ্রিস্টানদের উদ্দেশ্য করে কথা বলতে বলতে সূরা বাকারা আয়াত নম্বর 111 এসে বলছেন যে কলু, তারা বলল, না ইয়াদখুলুল্লাহ জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদা ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান যারা পৃথিবীতে আছে তারা এই দাবি করে যে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ভাই কাদের দাবি এটা? ইহুদি এবং খ্রিস্টান, তাদের দাবি হচ্ছে এটা যে তারা ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। যত মানুষ দান করুক, সাদকা করুক, ভালো কর্ম করুক, মানবতার কল্যাণার্থে কাজ করুক, কোনো মানুষই জান্নাত যেতে পারবে না যতক্ষণ তারা বিশ্বাস করছে যে তাদের যীশু খ্রিস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাত যেতে পায় না। এদের কাদের বিশ্বাস? তার মানে আমরা মুসলিমরা জান্নাত যাব না তাদের দাবি অনুসারে। এটা যে পবিত্র কোরআন বলছে এটা তারা এই দাবি করে, আসলে এই দাবিটা যে কোরআনে আছে আসলে কি ইহুদি এবং খ্রিস্টান তারা এই দাবি করে? এটা তো কোরআনের কথা। বাইবেল খুলে দেখবেন খ্রিস্টানদের বাইবেল নিউ ওল্ড টেস্টামেন্ট বুক অফ আইজায়া 64 অধ্যায় 6 অনুচ্ছেদ এবং বাইবেলের নিউ টেস্টামেন্ট ফার্স্ট করিন্থিয়ান্স 15 অধ্যায় 44 অনুচ্ছেদ পরিষ্কারভাবে তারা ওখানে লিখে রেখেছে যে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না, স্বর্গের যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত বিশ্বাস করছে যে যীশু খ্রিস্টকে তারা ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে এবং আমাদের সমস্ত পাপের বোঝা নিয়ে যীশু খ্রিস্ট মারা গিয়েছে। ভাই বলুন তো, যীশু খ্রিস্টকে, ইনি কে? ঈসা আলাইহিসসালামের নাম যীশু খ্রিস্ট। আমরা বলি ঈসা, তারা বলে যীশু। আমরা বলছি ঈসা আর তারা বলছে যীশু। ভাই বলুন তো, খ্রিস্টানরা গোটা বিশ্বকে কন্ট্রোল করছে, তারা গোটা বিশ্ব জগতে এখন আছে প্রায় 220 কোটি, এই 220 কোটি খ্রিস্টান তারা কাকে ঈশ্বর বিশ্বাস করে? যীশু খ্রিস্টকে। যীশু খ্রিস্ট আসলে ছিলেন কে? ঈসা আলাইহিসসালাম, তিনি মানুষ ছিলেন না আল্লাহ ছিলেন? মানুষ ছিলেন। দেখেন, আমাদের একজন নাবীকে, আমাদের একজন রাসূলকে পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা ক্ষমতায় বেশি, শক্তিতে বেশি, বুদ্ধিতে বেশি, গোটা বিশ্বজগৎকে যারা কন্ট্রোল করছে তারা হচ্ছে খ্রিস্টান, কিন্তু আমাদের মুসলিমদের একটা নাবীকে নিয়ে তারা আল্লাহ বা আল্লাহর পুত্র বলে বিশ্বাস করছে। বলতে এর চেয়ে বোকা মানুষ পৃথিবীতে আছে? কিন্তু তাদের দেখেন বুদ্ধিতে তারা সবচেয়ে বেশি। এই যে আমরা কথা বলছি, তাদের আবিষ্কার, এর সামনে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, গোটা বিশ্ব জগৎকে তারা যন্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে কন্ট্রোল করে রেখেছে। কারা? ধর্মে তারা খ্রিস্টান, কিন্তু ধর্মের বিষয়ে যখন এসেছে আমাদের একজন নবীকে তারা আল্লাহ হিসেবে বিশ্বাস করে। নাউজুবিল্লাহ মিন জালিম। শুধু এতটাই নয়, বাইবেল পড়বেন, নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন 20:1-6 অনুচ্ছেদ এবং মার্কের 16:1-8 অনুচ্ছেদ পরিষ্কারভাবে লিখেছে যীশু খ্রিস্ট তাদের ঈশ্বর, তাকে ইহুদিরা হত্যা করেছিল। ভাই বলুন তো, খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বর, আবার তারা এটাও বিশ্বাস করে তাদের ঈশ্বরকে নাকি ইহুদি মানুষরা মেরে ফেলেছিল। ভাই আল্লাহকে মেরে ফেলা যায়? কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট আল্লাহ, আবার তাকে মানুষে হত্যা করেছে, মেরে ফেলেছে। আবার এতটাই নয়, তারা বলছে যে তাদের ঈশ্বর যীশু খ্রিস্টকে তারা 3 দিন কবরের মধ্যে মৃত্যু অবস্থায় ছিল। কয়দিন? 3 দিন। সাবাতের দিন, এর মানে হিব্রুতে শুক্রবারকে বলা হয় সাবাত,
সাবাতের দিন তাকে দাফন করা হয়, আর তিন দিন পর রবিবার সকাল 6:30 দিকে যীশু খ্রিস্ট উঠে চলে গেছে, কেউ দেখেনি। ভাই বলুন তো, ঈশ্বর তথা আল্লাহ নাকি কবরের মধ্যে মৃত্যু অবস্থায় তিন দিন ধরে ছিল? ভাই কোনো বিবেক সম্পন্ন ব্যক্তিরা বিশ্বাস করতে পারে যে ঈশ্বরকে মানুষ হত্যা করে ফেলেছে, আবার তিন দিন কবরে ছিল, এটা বিশ্বাস করতে পারে? কিন্তু গোটা বিশ্বজগৎ তারা কন্ট্রোল করছে কি করছে না? আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, যদি আমরা বলি কিছুদিন পরে 12 রবিউল আউয়াল আসছে, কি আসছে না ভাই? যদি আমরা বলি ভাই 12 রবিউল আউয়াল এই যে জুলুস বের করেছেন, এই যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম বলে চিৎকার মারছেন, এটা তো কোরআন হাদিসে নেই। সঙ্গে সঙ্গে এক শ্রেণী ব্যক্তি তারা তট করে উঠে বলে, আরে এত মানুষ করে আসছে নাকি ভুল? ভাই বলে কি বলে না? এত মানুষ করে আসছে নাকি সবাই ভুল? তুমি শুধু বুঝে নিলে যেগুলো করতে হবে না, এত মানুষ কি সবাই ভুল? ভাই বলুন তো, পৃথিবীতে 220 কোটি মানুষ যীশু খ্রিস্টকে আল্লাহ বিশ্বাস করে, যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বিশ্বাস করে, সবচেয়ে কারা বেশি? খ্রিস্টানরা। তো আপনাকে যদি এই কথা কে কোনো খ্রিস্টান যদি বলে, আরে মুসলমান তোমরা তো মাধ্যমিকে পাস করতে গেলে 3 বার ফেল করো, আর তোমরা বলছো যে আমাদের ঈশ্বর তিনি মানুষ ছিল, আর আমাদের এত মানুষ, বিজ্ঞান প্রযুক্তি আমরা এত, তো এত মানুষ কি সব ভুলের মধ্যে আছে যদি কোনো খ্রিস্টান কোনো মুসলিমকে বলে? কথা বুঝতে পারছেন কি? যখন আমরা নিজেদের মধ্যে বলি যে আপনি কিয়াম করছেন, সলেবরতের হালুয়া রুটি খাচ্ছেন, আপনি এই মিলাদুন্নবী পালন করছেন, এগুলো তো কোরআন হাদিসে নেই, আপনি যুক্তিতে বলেন এত মানুষ কি ভুলের মধ্যে আছে? তো খ্রিস্টানরা যদি বলে আমরা 220 কোটি, আমরা কি ভুলের মধ্যে আছি নাকি? তারাই তো সংখ্যায় বেশি। ভাই সংখ্যায় বেশি কি বেশি নয়? বোঝা গেল এটাই যে সংখ্যায় বেশি আধিক্যতা এটা দলিল নয়। দলিল হচ্ছে পবিত্র কোরআন শেষ নাতে যে কথা বলবে সেটা হচ্ছে দলিল, স্পষ্ট অকাট্য দলিল। মানুষের কোনো যদি বিবেক পোষিত কোনো কথা বা সিদ্ধান্ত দেয় সেটা গ্রহণযোগ্য হতে পারে না। তার জন্য আল্লাহ বলছে সূরা বাকারা আয়াত নম্বর 111 শেষ অংশ, তিলকা আমানিয়াহুম, এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত ধারণা, যে তারা দাবি করছে তারাই জান্নাতে যাবে। আল্লাহর জবাব দেবে বলছে, কুল, হে নবী আপনি বলে দিন, হা তুঘরানাকুম, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তবে পে প্রমাণ পেশ করো, বুরহান পেশ করো, ইনকুম তুম সাদেকিন, যদি তোমরা বলছো যে তোমরা জান্নাত যাবে, পৃথিবীর কোনো মানুষ জান্নাত যাবে না, এই দাবি যদি সত্য হয়ে থাকে তবে প্রমাণ পেশ করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। দেখেন আল্লাহ বলছে প্রমাণ পেশ করতে। প্রমাণবিহীন কোন মানুষ যতই দাবি করুক না কেন সেটা গ্রহণযোগ্য নয়। একটা আহলে হাদিসের উপরে অভিযোগ আছে, খণ্ডন করব। সেটা হচ্ছে আহলে হাদিসরা নাকি কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মানে না। ভাই অনেকে বলছে না, আপনাদের বাংলাদেশের বক্তা এনাতুল্লাহ আব্বাসি, নাম শুনেছেন? তিনি বলছেন আহলে হাদিসটা কেন গোমরা, কেন পথভ্রষ্ট, 9টা পয়েন্ট একটা বক্তৃতা দিয়েছে, 3 নম্বর পয়েন্টে তিনি বলেছেন যে আহলে হাদিসটা কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বিশ্বাস করে না। বাংলাদেশের অনেক আলেম তারা বলছে যে আহলে হাদিসটা নাকি কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিরক বলে। ভাই এইভাবে মিথ্যা কথা বলছে কি বলছে না? সিলেটের আর তাকওয়া মসজিদ মনে পড়ছে? সিলেটের আর তাকওয়া মসজিদের পরে যখন আক্রমণ হয় সেই সময় তো একটা লিফলেট ছাপিয়েছিল যে আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এইভাবে 9-10টা পয়েন্ট করে তার মধ্যে একটা দিয়েছে যে আহলে হাদিসরা কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না। ভাই আমরা এখানে যতজন আছি সকলে আহলে হাদিস তো? আচ্ছা কতজন বিশ্বাস করেন না, একটু হাত তুলেন যে কালেমা আমরা বিশ্বাস করি না। একটু শোনেন, আচ্ছা কতজন বিশ্বাস করেন না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, কতজন বিশ্বাস করেন না? দেখেন মানে আমরা সকলে বিশ্বাস করি, বা আপনি বিশ্বাস করেন না? যাই হোক, মানে আমাদের এখানে এতগুলো মানুষ আছে তারা সকলে বিশ্বাস করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ভাই লাস্ট পর্যন্ত বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক ভাই, ইমাম বাইহাকির একটি কিতাব আছে আসমা ও সিফাত, হাদিস নম্বর 195, যেখানে কালেমে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সহি সনদে বর্ণনা স্পষ্ট আছে। অতএব এটা যদি কেলেমে কেউ কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কোনো শিরিক বা কোনো কিছু হবে না। ইমাম তাবরানির একটি কিতাব আছে আদ-দুয়া, হাদিস নম্বর 1618, সহি সনদে বর্ণনা আছে কালেমা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো সহি সনদে হাদিস বর্ণনা আছে যে এই কালেমা পড়াটা জায়েজ, কোনো আপত্তি নেই। যারা বলেছে এটা শিরক হবে তাদের গবেষণা এটা ত্রুটি আছে, ভুল আছে। এই জন্য আপনাদের বাংলাদেশের বিখ্যাত একজন পণ্ডিত আলেম আহলুল হাদিস ওলেমাদের মধ্যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, নাম শুনেছেন? তার একটা বই আছে যে কালেমার মর্ম কথা, পড়েছেন? প্রায় 350 পৃষ্ঠার বই। তিনি আব্দুল্লাহ বিন ফারুক যে বইটা লিখেছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহর যোগ করলে শিরক হবে সেটা খণ্ডন করেছেন দলিল ভিত্তিক গ্রামেটিক্যাল দিক থেকে। আমরা আহলে হাদিসরা কখনো এটাতে অবিশ্বাস করি না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। কোন বিশেষ একজন ব্যক্তি, অজ্ঞাত পরিচয়ের কোন ব্যক্তি যদি কোন গবেষণা করে, সে গবেষণা আহলে হাদিসের জামাতে পরে চাপিয়ে দেয়া এটা কি ইনসাফপূর্ণ ভাই? একজন ব্যক্তি অজ্ঞাত পরিচয়ের কি একটা গবেষণা করেছে, এটা যে সার্বিকভাবে বাংলাদেশের সমস্ত আহলুল হাদিসদের ওলেমাদের উপরে যে চাপিয়ে দেয় এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তো আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না। আপনাকে কয়েকটা কালেমা দেখাবো, দেখবেন নাকি কালেমা? আপনাদের বাংলাদেশের একজন আলেম আছে, নাম হচ্ছে লুৎফুর রহমান ফরাইজি, নাম চেনেন? লুৎফুর রহমান ফরাইজি, তার একটা বই আছে, বইটা কিছুদিন আগে প্রকাশ করেছে, ফাজাইলে আমল ও ওলেমায়ে দেবন্দের আপত্তি খণ্ডন। বইটার নাম ফাজাইলে আমল ও ওলেমায়ে দেবন্দের উপরে আপত্তি খণ্ডন, প্রকাশন হচ্ছে আহলে হক মিডিয়া প্রকাশনা বিভাগ, পরিবেশনে আছে রাহনুমা প্রকাশনী, ইসলামী টাওয়ার দোকান 32A বাংলা বাজার ঢাকা থেকে প্রকাশ করেছে। ভাই বইটা কি আমার নাকি কার বই? লুৎফুর রহমান ফরাজি চেনেন না? বাংলাদেশে নাকি খুব বড় পণ্ডিত, মুনাজারার জন্য নাকি আহলে হাদিস ওলেমাদেরকে তাড়িয়ে বেড়ায়, তিনি বলেন না? আচ্ছা, উনার বইটা কালেমা আছে, কালেমাটা শুনবেন। যেহেতু অভিযোগ আছে আহলে হাদিসের প্রতি আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না, তো আসলে তাদের কালেমাটি কি একবার খুলে দেখা দরকার? এই বইটা 381 পৃষ্ঠা বের করবেন। আমি ঘটনাটা শুধু আপনাদের সামনে পড়ে দিচ্ছি যে তিনি কি করেছেন, তার পূর্বে কয়েকটা কথা না বললে নয়, এখানে মূলত একটা ঘটনা আছে। আল ইমদাদ বলে একটা পত্রিকা ছিল উর্দু ভাষাতে, যেটা আশরাফ আলী থানভী, নাম শুনেননি? বেহেস্তি জিয়রের লেখক, তিনার কাছে একজন এসেছে মুরিদ হতে। কি হতে এসেছে ভাই? মানে তিনি হচ্ছেন পীর আর তার কাছে এসেছেন মুরিদ হতে। তাহলে ইমদাদ পত্রিকাতে ঘটনাটি তিনি উল্লেখ করেছিলেন আশরাফ আলী থানভী, এই পত্রিকাটা তিনি পরিচালনা করতেন তার সময়ে। ঘটনাটি বাংলাতে অনুবাদ করেছেন স্বয়ং লুৎফুর রহমান ফরাজি, ঘটনাটা একটু পড়ছি আপনারা শুনবেন, খুব চমৎকার ঘটনা, যে পীর সাহেবের কাছে গিয়ে কিভাবে মুরিদ হতে হয়। দেখেন, বলছে একদা স্বপ্নে আমি কালেমা পড়ছিলাম, কিন্তু মোহাম্মদ রসুলুল্লাহর স্থলে হজরতের নাম নিচ্ছিলাম। কথা বুঝতে পারেননি? মানে একজন মুরিদ তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মধ্যে কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ। তো কালেমা যখন স্বপ্নের মধ্যে পড়ছেন তো দেখছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহর স্থলে হুজুরের নাম নিচ্ছিলাম, মানে আশরাফ আলী থানভীর নাম নিচ্ছিলেন। এক নাম্বার গেল। দুই নাম্বার দেখেন, তখনই আমার মনে উদয় হলো যে আমি ভুল করছি কালেমা পড়ার ক্ষেত্রে, মানে ঘুমের মধ্যে বুঝতে পারছে স্বপ্নে না ভুল করছে, কে মুরিদ বুঝতে পারছে, সঠিকভাবে পড়া উচিত। এই খেয়ালে দ্বিতীয়বার কালেমা শরীফ পড়লাম, মনে তো এটা আছে যে সঠিকভাবে পড়বো, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে মোহাম্মদ রাসূলুল্লাহর স্থলে আশরাফ আলী বেরিয়ে যায়। মানে প্রথম একবারে কালেমা পড়তে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি পড়তে পারছেন না স্বপ্নে, বারবার পড়েছেন আশরাফ আলী রাসূলুল্লাহ।
যখন বুঝতে পারছেন না এটা আমি তো ভুল করছি, আবার মনে করছে না আমি মোহাম্মদ রাসূলুল্লাহ পড়বো, তো জিনা পড়তে পারছে না, আবার বলছে আশরাফ আলী রাসূলুল্লাহ। আমরা নাকি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মানি না, আমাদের প্রতি অভিযোগ ভাই, তাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘটনা এখানে শেষ নয়, পিকচার আবি বাকি হে। আবার দেখেন কি বলছে, মনে তো এটা আছে যে সঠিকভাবে পড়ব, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও মুখ থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ স্থলে আশরাফ আলী বেরিয়ে যায়, অথচ আমার এ কথা জানা আছে যে এটা জায়েজ নয়, কিন্তু অনিচ্ছায় মুখ থেকে এটাই বেরিয়ে যায়। দুই তিনবার যখন এমন হলো, মানে এক একবার নয় দুই তিনবার চেষ্টা করেছে বেটা, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দেখতে পেলাম, এবার কালেমা পড়তে পড়তে যখন রসুলের কথার মুখ দিয়ে বেরোচ্ছে না, তো স্বপ্নে আল্লাহ রসুলকে শুদ্ধ দেখেছে। দেখার পরে কি ঘটনা ঘটছে দেখেন, দেখতে পেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরো মানুষ ছিল, আমি এমনটি করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আমার উপরে কান্নার প্রবণতা এত বেড়ে গেল যে আমি দাঁড়ানো থেকে পড়ে গেলাম। এবার পড়ে গেছে সাথে অত্যন্ত জোরা, মানে জোরে চিৎকার দিলাম, আর মনে হচ্ছিল যে আমার ভেতরে কোনো শক্তি নেই, এমতো অবস্থায় আমি ঘুম থেকে জেগে গেলাম, মানে এতক্ষণ ঘুমের ঘরে ছিল। তার মানে বোঝা গেল মানুষ যদি ঘুমের ঘরে কালেমা যদি ভুল যদি পড়ে, এরপরে হজ জারি হবে না ভাই। আসলে ঘুমের মধ্যে মানুষ যদি থাকে, যদি উল্টো পাল্টা স্বপ্ন দেখে, এই ব্যক্তি করে শরীয়ত বার্তা নেই, কেন আল্লাহ রাসূল বলেছে তিন শ্রেণী মানুষের উপরে আল্লাহ কলম তুলে নাই, যে ঘুমিয়ে আছে, যে নাবালিক, আর যে মেন্টালি প্রবলেম আছে, না পাগল। মানে এই ব্যক্তি ঘুমের মধ্যে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ বলে, তবে শরীয়তের দিক থেকে এটা যে তারপরে কোনো হজ জারি হবে না, যে হবে না, কেন ঘুমিয়ে আছে, বুঝতে পারলেন কি। এখন ঘুমিয়ে ঘুমিয়ে কেউ যদি স্বপ্ন দেখে, কোনো মেয়ের সঙ্গে স্বপ্ন দোষ করে ফেলে, তার উপরে কি জেনার হজ জারি হবে নাকি? নিশ্চয় হবে না, মানুষ স্বপ্নে যা ইচ্ছা তা দেখতে পারে। তো ঠিক আছে, মেনে নিলাম যে আশরাফ আলী থানভীর এই মুরিদ সে স্বপ্নের মধ্যে এই ঘটনাটা দেখেছে, বারবার পড়ার চেষ্টা করেছে, পড়তে পারেনি, যে এরপরে কোনো হজ জারি হবে না। এবার দেখা যাক ঘুম থেকে বাটা উঠেছে, এবার কি করে। এবার দেখেন বলছে, এমতো অবস্থায় আমি ঘুম থেকে জেগে গেলাম। এবার জেগে গেছে, জাগার পরে কি ঘটনা, কিন্তু তখনও শরীর ছিল অনুভূতিহীন, ছিল উক্ত ঘটনার প্রতিক্রিয়াও, অথচ ঘুমন্ত ও জাগ্রত উভয় অবস্থাতেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল ছিল। তিন নম্বর পয়েন্ট বলছে, কিন্তু জাগ্রত হওয়ার পর যখন কালনা ভুল পড়ার কথা স্মরণ হলো, তখন মন থেকে এই ধারণাটি দূর করার জন্য এবং কখনো যেন এমন ভুল না হয় এই চিন্তায় বসে গেলাম। মানে ঘুম থেকে উঠে তিনি বুঝতে পারছেন কালনার মধ্যে ভুল ফেলেছি স্বপ্নের মধ্যে, তাই খুব মানে খারাপ মনে করছে। তারপর তিনি বলছেন এই বিষয়ে চিন্তায় বসে গেলাম। এরপরে কি হচ্ছে দেখেন, বলছে তারপর এক পাশে কাঁথে কালেমা শরীফ ভুল পড়ার ক্ষতিপূরণ স্বরূপ রসুল সাল্লাম পরে দুরুদ পড়তে শুরু করলাম। ঘুমের মধ্যে কালেমায় ভুল করে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর বদল মোহাম্মদ রাসূলুল্লাহ বদলে আশরাফ আলী রাসূলুল্লাহ পাঠ করে ফেলেছে, ঘুম ভেঙে গেছে, খুব খারাপ মনে করেছে। এবার সঙ্গে সঙ্গে বলছে না, যেহেতু একটা অন্যায় করে ফেলেছি, তো এখন আমি দুরুদ শরীফ পরে এই কাফরাটা পূরণ করে দেব। এবার দুরুদ পড়তে শুরু করেছে, দুরুদ পড়ছে, কিন্তু তারপরেও মুখ থেকে বের হচ্ছিল দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা ওয়া মাওলানা আশরাফ আলী, স্পষ্ট লেখা আছে। এটা কিন্তু ঘুমন্ত অবস্থায় নেই, এটা কিন্তু জাগ্রত অবস্থায়। আর বেটা বুঝতে পারছে না আমি কালেমার স্বপ্নের মধ্যে ভুল করেছি, তাই কাফরা স্বরূপ এবার দুরুদ পড়ছে। মানে কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ, আর দুরুদ যখন ইব্রাহিম পড়তে শুরু করেছে, ওখানে মাওলানা আশরাফ আলী লাগিয়ে দিয়েছে জীবন্ত অবস্থায়। ভাই বলুন তো, আহলে হাদিসের প্রতি আপত্তি যে আমরা নাকি কালেমাতে বিশ্বাস করি না, ভাই তাদের কালেমার মধ্যে কি পড়া আছে, আশরাফ আলী রাসূলুল্লাহ নাউযুবিল্লাহ মিন জালিক, এবং দুরুদের মধ্যেও আশরাফ আলী ঢুকিয়ে দিয়েছে। অবশ্যই লুৎফর রহমান ফারাইজি এটার জবাব দিতে গেছেন এই বইয়ে, তো জবাব দিতে গিয়ে আবারও খেয়ানত করেছে, কি জানেন, মানে এই আপত্তিটা প্রথমে করেছিল বেরলভীরা দেওবন্দীদের উপরে,
বলছে তোমাদের কালেমা তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, মানে পাকিস্তানে একটি মুনাজারা হচ্ছিল, গুস্তাখ কন, মানে কারা গুস্তাকি করেছে, তো দেওবন্দের বেরলভীদের মুনাজারা। মুনাজার মধ্যে এক পর্যায়ে বেরলভীরা বলছে যে তোমার এই কিতাব কি আন্দার আল ইমদাদ, সাফা নাম্বার 56, ইয়া পাল্লিকাই কালামে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, এই ইবারত গুস্তাকি হে, মানে বলছে তোমাদের একটি কিতাব আছে যেটা ইমদাদ, এই কিতাবের মধ্যে তোমরা আশরাফ আলী রাসূলুল্লাহ কালেমা তৈরি করেছো, এটা গুস্তাকি ছাড়া কি, এই কালেমা যদি কেউ পাঠ করে কেউ মুসলিম থাকতে পারে না, এই অভিযোগ কে করেছিল, বেরলভীরা দেওবন্দীদের উপরে। আর দেওবন্দীরা চট করে সঙ্গে সঙ্গে বলছে আরে তোমার এই কিতাব কি আন্দারবি এই ইবারত মজুদ হে, নাম ফাওয়াইদে ফায়াইন, সাফা নাম্বার 76, ওয়াপা লিখা এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ মিন জালিম। মানে দেওবন্দীদের আছে একটা কিতাব যেটা আল ইমদাদ, ওখানে কালেমার সঙ্গে লাগিয়েছে কি আশরাফ আলী রাসূলুল্লাহ, আর বেরলভীদের একটি কিতাব আছে ফাওয়াইদে ফারিদিয়া, পৃষ্ঠা নাম্বার 76, পাকিস্তান করাচি ছাপা, যেটা আমার কাছে আছে, আমার ল্যাপটপে আছে, আপনারা দেখতে পারেন, ওখানে আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ। মানে খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে একজন মুরিদ হতে এসেছিল, মুরিদকে জিজ্ঞাসা করছে খাজা সাহেব যে তুমি কেসি কালেমা পড়তি হো, তো উনি তখন সঙ্গে সঙ্গে বলছে আমি তো কালেমা পাঠ করি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর খাজা সাহেব সঙ্গে সঙ্গে বলছে তুমি ইউ না কাহো বলকে এ কাহো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ, আর এই কাহো তো আমি তোমাকে মুরিদ করেঙ্গে। চিন্তা করেছেন, কথা কি বুঝতে পারছেন, অন্তত একটু একটু হিন্দি উর্দু তো বোঝেন, তো এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ভাই আমাদের উপরে যদি আপত্তি করে আমরা খণ্ডন করতে পারি কি পারি না। অনেক মানুষ বলতে পারে যে আমরা এখানে ফিতনা করছি, ভাই ফিতনা নয়, আগে আপনারা একটা আঘাত দিয়ে রেখেছেন মানুষের সামনে, আমাদের সম্পর্কে মিথ্যা অপপ্রচার করে রেখেছেন যেটা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু আপনাদের কিতাবের মধ্যে এগুলো আছে। এখন যদি আমরা প্রত্যেকটা পৃষ্ঠা খুলে খুলে দেখাই তখন আপনারা বুঝতে পারেন যে কারা ধোকাবাজি করছে, কারা মিথ্যা কথা প্রচার করছে, অথচ আমাদের ওপরে আপত্তি করছেন, অথচ নিজেদের কিতাবের মধ্যে উল্টো পাল্টা আছে। আমরা তো স্পষ্ট মনে করি যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা বলার পরে পৃথিবীতে কোনো নবী রাসূল বাদ দিয়ে কোনো উম্মতির নাম যদি যোগ করা হয় এটা নিঃসন্দেহে শিরক, এই ব্যক্তি কখনো মুসলিম থাকতে পারে না। আমাদের তো এটা আকীদা, কেউ তাদের কিতাবে এইসব উল্টো পাল্টা অনেক কিছু লেখা আছে। কথা বলছিলাম যে দলিল ভিত্তিক আপনাকে ধর্ম পালন করতে হবে, কালামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা সহিহ সনদ দ্বারা প্রমাণিত, অবশ্যই এর পরে আমাদের ঈমান এবং আকীদা আমরা বিশ্বাস স্থাপন করি, কিয়ামত পর্যন্ত করব। কিন্তু কেউ যদি এই দলিল দেয় ভাই এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র গ্রন্থ নাহল সূরা 16 আয়াত নাম্বার 43 এবং 44 এবং সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 7, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, 44 বিল বাইয়িনাত ওয়া যুবুর। আল্লাহ বলছে এই দুনিয়ার অজানা মানুষ, তোমরা যারা জানো না তারা জিজ্ঞাসা করো, কাকে, আহলে জিকিরকে, আহলে জিকিরকে জিজ্ঞাসা করো, বিল বাইয়িনাত, বিল বাইয়িনাত মানে প্রমাণ সহকারে, ভাই প্রমাণ বার আসছে কি আসছে না, অজবুর, আর এমন প্রমাণ হবে যে প্রমাণটা যেন কোনো বাতিল প্রমাণ না হয়, স্পষ্ট স্বচ্ছ প্রমাণ হবে, স্পষ্ট প্রমাণবিহীন কোনো আমল বা কর্ম গ্রহণযোগ্য হবে না। মানুষ অনেক কিছু অনেক দলিল দেয়, একজন ঠাকুরমশাইকে গিয়ে দাওয়াত দিতে গেছি, ঠাকুরমশাইকে বলছি যে ঠাকুরমশাই আপনি যে মূর্তি পূজা করছেন এটা করছেন দলিল কোথায়, উনি তখন বলছেন আরে মৌলভি সাহেব এটা করছি এর দলিল তো কোরআনে আছে। কথা বুঝতে পারছেন, একজন ঠাকুরমশাইকে দাওয়াত দিতে গিয়েছি বলছি যে ঠাকুরমশাই আপনি মূর্তি পূজা কেন করছেন, উনি তখন বলছেন আরে দাদা মূর্তি পূজা করছি এই দলিল তো কোরআনে আছে। আজ কোরআনে আছে মানে, উনি বলছেন জি হ্যাঁ, উনি আবার আমাকে বলছেন যে দাদা আপনি যদি মূর্তি পূজা না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না, দলিল কি কোরআনে আছে। আমি সঙ্গে সঙ্গে বলছি যে ঠাকুরমশাই বলছে কোরআনে এই দলিল আছে, এটা কিভাবে সম্ভব, আমি বলছি কোথায় আছে, উনি তখন বলছে সূরা বাকারার মধ্যে আয়াত আছে, তিনি তো বাকারা বলছেন না, তিনি বলছে সূরা একটা কোরআনের সূরা আছে সূরার নাম গরু, ভাই গরু বলে একটা সূরা নেই, আরে ভাই বাকারাতুন মানে হচ্ছে গাভী, আর উনি যেহেতু বাংলাতে পড়েছেন তো বাকারার পাশে লেখা আছে গরু, উনি বলছে কোরআনে একটা সূরা আছে গরু আসল কোরআনের শুরুতেই, বলছে ওই সূরা 3 নম্বর রুকুতেই ঘটনা আছে যে আপনি যদি মূর্তি পূজা না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না। আমি তো তাজ্জব, উনি যখন বলছেন 3 নম্বর রুকু আমার তখন মনে পড়ে গেছে যে 3 নম্বর রুকু মানে তো আদম আলাইহিস সালামের ঘটনা আছে,
একদম 28 নম্বর আয়াত থেকে 39 পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছেন। আমাকে তখন বলছেন যে আচ্ছা মৌলভী সাহেব, আপনার কাছে কি কোরআন আছে? আমি বলছি জি আছে। টুক করে মোবাইলটা বের করে দিয়েছি, মোবাইলটা তিনি এবার নাড়াচাড়া করে একটু পর তিনি ঘটনা পড়তে শুরু করছেন। কোন ঘটনা জানেন? যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, তৈরি করলেন, তার মধ্যে রূহ ফুঁক দিলেন, তো সমস্ত ফেরেশতাকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো। আদম তো মাটির তৈরি, দাঁড়িয়ে আছে, ফেরেশতাকে বলছে সিজদা করতে। এই দেখেন মূর্তি পূজা। আদমকে যখন আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন, তার মধ্যে রূহ ফুঁক দিলেন, আর সমস্ত ফেরেশতাকে বলছে যে আদমকে সিজদা করো, বলছে এই দেখেন মূর্তি পূজা কোরআনে আছে। দলিল পেয়েছেন? আল্লাহ বলছে বিল বাইয়িনাত ওয়াজ যুবুর, প্রমাণ দিতে হবে, প্রমাণটা হতে হবে স্পষ্ট। আর উনি এই ঘটনা থেকে বের করছেন যে এটা হচ্ছে মূর্তি পূজা। তিনি চট করে আবার দাঁড়িয়ে বলছে যে মৌলভী সাহেব বলেন তো, যারা সিজদা করেছিল তারা কি ভালো? আমি বলছি জি অবশ্যই, তারা তো ফেরেশতা। আবার তিনি বলছেন যারা সিজদা করেনি, আমি বলছি তারা তো শয়তান। বলছে আবার এটা প্রমাণ হলো যারা মূর্তি পূজা করে না তারাই শয়তান। ভাই কোরআন থেকে দলিল দিচ্ছে কি দিচ্ছে না? ভাই বলেন তো, দলিল তো দিচ্ছে। আবার তিনি আমাকে এই কথা বলছেন এই ঘটনা পরে, বলছে আরে মৌলভী সাহেব আপনার কি কোরআন হাদিস পড়েন না? আরে আপনাদের আল্লাহ তো সৃষ্টি করেছে মানুষকে মূর্তি পূজা দিয়ে, আদম প্রথম মানুষ, প্রথমে মূর্তি পূজা যারা করেনি তারাই শয়তান, তো মূর্তি পূজা দিয়ে ইসলামে সূচনা। দেখেছেন তো, দলিল হতে হবে একদম অকাট্য দলিল, কোনো অপব্যাখ্যা কোনো দলিল চলবে না। আমাদের মুসলিম সমাজে এক শ্রেণীর পীর আছে, তারা দেখবেন পীররা বলে যে পীরের পায়ে সিজদা করা বা পীরের কাছে সিজদা করা জায়েজ, আর এটা যে সিজদায় তাজমি। ভাই এমন পীর আছে না নেই বাংলাদেশে? ওই ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম যে মূর্তি পূজার দলিল কি, তিনি সূরা বাকারার আদম আলাইহিস ঘটনা উপস্থাপন করছে, আর মৌলভী সাহেবকে বলছি মৌলভী সাহেব পীরের পায়ে সিজদা দিয়ে যে জায়েজ বলছেন এর জন্য দলিল কি, উনিও একই দলিল দিচ্ছেন যে আদমকে সিজদা করেছিল ফেরেশতারা, তাই এখান থেকে সিজদায় তাজমি জায়েজ। বোঝলো ঠাকুর মশাইয়ের মৌলভী সাহেব দুটোই সমান, একটাই দলিল, দুটোই শিরকি কাজ মানুষকে করিয়ে নিচ্ছে একই দলিল থেকে। ঠাকুর মশাই যেভাবে কোরআন বুঝেছে আর মৌলভী সাহেব ঠিক সেইভাবে কোরআন বুঝেছে, তার জন্য ওরা মানুষের পায়ের কাছে সিজদা দেওয়া জায়েজ বলছে, আর এরা বলছে না একজন মূর্তি আছে মাটির তৈরি তার পায়ে গিয়েছে সিজদা দেওয়া জায়েজ। ঠাকুর মশাইয়ের মৌলভী সাহেব কোরআন বোঝা সমান হয়ে গেল না? তাই কোরআন যদি বুঝতে হয় তো নিজের জ্ঞান পুষতে বুঝলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কিভাবে বুঝবেন? স্পষ্ট সূরা বাকারা সনদ 2 আত্মশের 37 তিনি স্পষ্ট করেছেন, ফাই ইনামানু বিমিসলিমা আমানতুম বিহি, যদি তোমরা তার মতো ঈমান আনো, তাদের মতো, কাদের মতো, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের মতো ঈমান আনো, তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, অন্যথা হেদায়েত প্রাপ্ত হবে না। কোরআন যদি বুঝতে হয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দা কিভাবে কোরআন বুঝেছে, ঠিক সেইভাবে বুঝতে হবে। মানুষ যদি নিজের ইচ্ছে মতো কোরআন বুঝে তাহলে হবে না, কেন কোরআন হচ্ছে একটা এমনই গ্রন্থ আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে চলবে, আপনি যেদিকে নিয়ে যেতে চাইবেন সেই দিকে মানুষ চলে যাবে। কিন্তু কোরআন যদি বুঝতে চান সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের ওপরে বা তারা যে বুঝেছে, অবশ্যই আপনি সিরাতে মুস্তাকিম সোজা পথে থাকবেন, নচেৎ বিচ্যুত হয়ে যাবেন। আমাদের পশ্চিমবাংলা, আমি ভারতের মানুষ, আমাদের একটা বিদাত শুরু হয়েছে। কি বিদাত জানেন ভাই? বিদাতটা হচ্ছে মানুষ যদি মারা যায় মানুষকে কবরস্থানে দাফন করে দেয়া হচ্ছে। দাফন করার পরে একজন ব্যক্তি কবরের মধ্যে থেকে আজান দিতে শুরু করেছে বা আজান দিচ্ছে। আপনাদের এলাকায় আছে? যারা করছে তারা মাযহাবে হানাফি আকিদায় বেরলবি। মানুষ মারা যাচ্ছে, কবরের মধ্যে ওই মানুষটাকে দাফন করে দিচ্ছে, তারপরে আজান দিচ্ছে। এই ঘটনা যখন আমাদের সমাজে বেশ একটা আলোড়ন সৃষ্টি হলো, বেশ কিছু ওই বেরেলভী ভাই আমার কাছে এসে বলছে যে রুহুল আমিন ভাই, আমাদের ইমাম সাহেবটা নতুন একটা জিনিস চালু করেছে, এটা কি আসলে কোরআন হাদিসে আছে? আমি কি বলছে, মানুষ মারা যাওয়ার পরে কবরস্থান থেকে আজান দেয়। আমি তখন বলছি ভাই তোমাদের আলেমরা করছে, তাদের কাছ থেকে দলিল চাও, আমার কাছে এসেছে কেন? উনি তখন বলছেন না আমাদের কাছে একটা লিফলেট আছে, তো লিফলেট দেখছি কি দলিল দিয়েছে জানেন? তারা দলিল দিয়েছে
খুব চমৎকার বলছে, এটা বুখারি থেকেই প্রমাণ আছে যে মানুষ মারা গেলে কবরস্থানে দাঁড়িয়ে আজান দিতে হবে। দলিল কি জানেন দিয়েছে? ওনাদের প্রথম দলিল যে মানুষ যখন মারা যায় কবরে দাফন করা হয়, কবরস্থান থেকে যখন সমস্ত মানুষ চলে আসে, সেই সময় বলেন তো ওই শেষ মানুষের পায়ের জুতোর আওয়াজ ওই মৃত ব্যক্তি শুনতে পায় কি পায় না? শুনতে পায়। উনার তারপরে বলছেন অতঃপর দুইটা ফেরেস্তা আসে, ফেরেস্তা আসার পরে কবরে যে ব্যক্তি আছে তাকে প্রশ্ন করে কি করে না, আর সেই সময়তে শয়তানরা প্রবেশ করে কবরস্থানের মধ্যে, কবরের ভেতরে। ফেরেস্তা যখন প্রশ্ন করে শয়তান তখন বিভ্রান্ত করার চেষ্টা করে, আর আজান দিচ্ছে এই জন্যই যে আজান দিলে সেই বুখারীতে হাদিস আছে যে শয়তান পালিয়ে যায়। পালায় কি পালায় না? এখানে মৌলভী সাহেব চার পাঁচখানা দলিল নিয়ে সে ফিট করে দিয়েছে, বলছে যেহেতু কবরের মধ্যে মানুষকে মায়াতকে প্রশ্ন করা হয় আর শয়তান সে ওসোসা দেয়, তাই মানুষ যখন মৃত্যুবরণ করবে কবরস্থান দেয়া হবে, তারপরে কবরস্থান থেকে আজান দাও শয়তান পালিয়ে যাবে, ফেরেশতা যে প্রশ্ন করবে ফটফট করে উত্তর দেবে, মদঘর মাতা সব জান্নাত। ভাই বলেন তো এটা দলিল কি দলিল নাই? এটা তো দলিল, কিন্তু ব্যাখ্যা যেটা নিয়েছে এই ব্যাখ্যা কি গ্রহণযোগ্য? উনি বলছেন যেহেতু কবরের মধ্যে মানুষকে প্রশ্ন করবে আর শয়তান এসে ওয়াসওয়াসা দেয় সেই ব্যক্তিকে, তো আজান দিলে তো শয়তান পালায়, শয়তানে পালিয়ে যাবে, ফেরেশতা প্রশ্ন করবে, শ্যাট শ্যাট করে উত্তর দিয়ে জান্নাতে চলে যাবে। আমাকে যখন বললো তখন আমি বলছি যে ভাই খুব ভালোভাবে জেনে রাখবেন এ কথা যে তাদের দলিলের মধ্যে আমাদের দলিল লুকায়িত আছে। কেমন ভাই বলুন তো? মানুষ যখন শেষ মানুষটা চলে আসে কবরস্থান থেকে, তখনই তো ফেরেশতা কবরস্থানে প্রবেশ করে, না মানুষ থাকার মধ্যে ফেরেশতারা চলে আসে? কথা বুঝতে পেরেছেন কি? ফেরেশতারা কখন আসে মানুষকে প্রশ্ন করতে? মানুষরা যখন সব চলে আসে কবরস্থান থেকে, কবরস্থান ফাঁকা, তারপরে তো ফেরেশতারা কবরে প্রবেশ করে, আর ফেরেশতারা তখনই প্রশ্ন জিজ্ঞাসা করবে আর শয়তান তখন এসে অসসা দিবে। তো ভাই মানুষ যখন কবর থেকে সবাই চলে আসে তারপরে তাকে প্রশ্ন করা হয়, তো যে ব্যক্তি কবরস্থান থেকে আজান দিচ্ছে সেই সময় কি ফেরেশতা ঢুকবে? তো তার আজান দেওয়াটাই বৃথা, কারণ মানুষ তো দাঁড়িয়ে আজান দিচ্ছে কবরে, তাই তখন শয়তান আসবে না ফেরেশতা আসবে না। তো হুজুর যে কিয়াস করেছে, যে যুক্তি দিয়েছে, এটা কোনো ভালো যুক্তি নয়, এটা যে শয়তানের যুক্তি। ওই যে শয়তান বলছে আমি আগুনের তৈরি, আমি তো ঊর্ধ্বমুখী, আর আদম হচ্ছে মাটির তৈরি নিম্নমুখী, এই যুক্তি হচ্ছে কিসের যুক্তি? শয়তানের যুক্তি। আর শয়তানের যুক্তি দিয়ে কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা করে মানুষের সামনে বিদাত নব উদ্ভাবিত অনেক কিছু দিন তৈরি করছে, এটা ইসলাম নয়। দলিল হতে হবে একদম অকাট্য দলিল, নিজের ব্যাখ্যা করা চলবে না। আপনি নিজের ইচ্ছে মতো যে কিছু প্রবেশ করাবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় না। বিখ্যাত ঘটনা বর্ণনা আছে সূরা ইউনুস খুলবেন সূরা নম্বর 10:15, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু কুরাইশের ব্যক্তিরা এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিবি কোরআনি গায়রি হাজা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পবিত্র কোরআনের মধ্যে যে কোরআনটা আপনার কাছে আল্লাহ অবতীর্ণ করেছে এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন। বা কাদের দাবি? কুরাইশের বেশ কিছু লোকেরা এসে আল্লাহ রাসূলকে বলছে যে আল্লাহ রাসূল আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এটা আমাদের জন্য খুব কঠিন হচ্ছে, তো আপনি এক কাজ করুন এই কোরআনটাকে বাদ দিয়ে নতুন একটা কোরআন নিয়ে এসে দেন, আমরা ওটা মানব। ওই যে ওয়াইতিবি কোরআনি গায়রি হাজা, যে কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন এনে দিন, আর যদি তা না পারেন ওয়াবাদিলহু, অথবা এই কোরআনের মধ্যে একটু পরিবর্তন করে দেন যেটা আমাদের ইচ্ছা ছেড়ে ঢুকিয়ে দেন কোরআনের মধ্যে। যখন এই কথা এসে আবদার করলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মাথা নিচু করে বসে আছেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিব্রাইলকে পাঠিয়ে দিচ্ছেন এবং আল্লাহ রাসূলকে বলতে যে আপনি বলে দিন যে আমাকে এই এখতিয়ার দেওয়া হয়নি যে কোনো বিধান আমি নিজের ইচ্ছে মতো ইসলামে প্রবেশ করে দেব বা পবিত্র কোরআনের মধ্যে নিজের ইচ্ছে মতো কথা আমি প্রবেশ করে দেব, এই এখতিয়ার আমাকে দেওয়া হয়নি। বরং আপনি এই কথা বলেন আন্না আত্তাবি ইল্লামা ইউহা ইলাই, বরং আমি তো তারই আনুগত্য করি যেটা আমার উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন। চিন্তা করেছেন, বিশ্ব নবীর কাছে এসে বলছে যে কোরআনের মধ্যে একটু পরিবর্তন করে দিন, নিজের ইচ্ছে মতো একটা কোনো জিনিস তৈরি করেন যেটা আমাদের অন্তরে ভালো লাগবে, এই কাজটা করতে ভালো লাগবে। আল্লাহ বলছে না, এখতিয়ার আপনাকে দেওয়া হয়নি, আপনি তো কেবল তারই আনুগত্য করেন যেটা আপনার ওহী অবতীর্ণ করা হয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছে মতো যুক্তি দিয়ে কিয়াস দিয়ে শরীয়ত তৈরি করতে পারতেন না, আর হুজুররা পারবে?
পারবে ভাই? তো হুজুররা যে তৈরি করছে প্রতিদিন দিনের পর দিন নতুন নতুন কিছু একটা তৈরি করছে আর বলছে বিদাতে হাসানা, যাই তৈরি করছে বিদাতে হাসানা। হুজুরকে বলছি হাদিস তো বলছে কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহ। ইসমান নাসাই কিতাবুল ইদাইন হাদিস নম্বর 1578 সনদ হাসান। উনারা বলছেন আরে কুল্লু বিদাতুন দলালা, যদিও আল্লাহ রাসূল বলেছেন। তো হুজুর বলছেন না না, কুল্লু বললেও হবে না আল্লাহ রাসূল, আমরা হচ্ছে আল্লাহ রাসূলের চেয়ে বড় পণ্ডিত, এই কুল্লু বিদাতুন দলালা বলেছেন। তো বিদাতের দুটো ভাগ আছে, কে ভাগ করেছে? আল্লাহ না আল্লাহ রাসূল না 32 হাত পাগড়ি পরা মৌলভী সাহেবরা? ভাই আল্লাহ রাসূল বলছে কুল্লু বিদাতুন দলালা, যে প্রত্যেক বিদাতই গোমরাহী। আর ওরা বলছে না বেদাতের মধ্যে দুটো ভাগ আছে, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া, মানে একটা ভালো বিদাত আর একটা খারাপ বিদাত। তো আমি এক মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে মৌলভী সাহেব মিলাদ এটা কি বিদাত? বলছে হ্যাঁ অবশ্যই বিদাত, তবে এটা বিদাতে হাসানা। কিয়াম কি বিদাত? হ্যাঁ অবশ্যই বিদাত, তবে বিদাতে হাসানা। মৌলভী সাহেব এই সবে বলতে 100 রাকাত নামাজ পড়ছেন এটা কি বিদাত? হ্যাঁ এটা বিদাত, তবে বিদাতে হাসানা। আমি তো বলছি মৌলভী সাহেব যাই বলি তাই তো বিদাতে হাসানা বলেন, তো বিদাতে সাইয়া কোনটা একটা উদাহরণ দিন তো ভাই। বিদাতে সাইয়ার একটা উদাহরণ শুনতে চাইবেন? যারা বলছে বিদাতে হাসানা তাদের কাছে শুধু বিদাতে হাসানাই আছে, বিদাতে সাইয়ার একটাও উদাহরণ নাই। মানে যে যেটা তৈরি করছে সেটা বিদাতে হাসানা, তবে অন্তত একটা সাইয়ার উদাহরণ দেন যে ওই জিনিসটা বিদাতে সাইয়া, মানে খারাপ বিদাত কই? ওনাকে বলছি যে মৌলভী সাহেব আপনি এত বিদাত তৈরি করছেন আর বিদাতে হাসানা, হাসানা মানে ভালো বিদাত, ভালো বিদাত করে চলেছেন, আসলে বিদাতে হাসানা তৈরি করা প্রয়োজন কি? উনি বলছেন আরে ঠিক আছে এটা কোনো বিষয় নয়, আসলে বিষয় হচ্ছে এটা, যদি আপনি মিলাদ করেন তো এটাতে নেকি আছে, জান্নাতে নিকটবর্তী হবেন, আর যদি না করেন তবে গোনা হবে না। বা যারা বিদাত করে তারা ও কি কি কথা বলে, যে আপনি মিলাদ যদি করেন তাহলে উপকার আছে, জান্নাতে নিকটবর্তী হবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, যদি না করেন তো গোনা হবে না, এটা তো তাদের উদ্দেশ্য। কি কারণে করে? জান্নাতের নিকটবর্তী হওয়ার। আমি তখন বলছি যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বিখ্যাত একটা হাদিস আছে ইমাম বাঘাবীর কিতাব শারুস সুন্নাহ হাদিস নম্বর 4111, মুস্তাদাকের হাকিম হাদিস নম্বর 2136 এবং মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নম্বর 34332, বিভিন্ন সনদে হাদিসটা বর্ণনা আছে আলহামদুলিল্লাহ। মিশকাতেও হাদিসটা মজুদ আছে 5300 নম্বর হাদিস, মানে 5300 নম্বর হাদিস। আব্দুল ইবনে মাসউদ তিনি বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, লাইসা মিন শাইইন ইউকরিবুকুম আলা জান্নাহ ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কদ আমাতকুম বিহি। আল্লাহ রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, লাইসা মিন শাইইন, এমন কোন আমল নেই, এমন কোন আমল বা ইবাদত নেই, ইউ করিবুকুম আলা জান্নাহ, যে তোমাদেরকে জান্নাতে নিকটবর্তী করবে, ওয়া বায়ুদুকুম মিনান নার, আর জাহান্নাম থেকে মানুষকে দূরে রাখবে, ইল্লা কদ আমারতুকুম বিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার আদেশ করি নাই। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে যাবার জন্য যতগুলো ইবাদত থাকার দরকার, যতগুলো আমল থাকার দরকার, প্রত্যেকটা আমল আমি তোমাদেরকে দিয়ে গেলাম। তো আপনি বলছেন যে জান্নাতে নিকটবর্তী হবার জন্য মিলাদ করছি, তো আল্লাহ রাসূলকে এই আমলের কথা জানতেন না? আল্লাহ রাসূল বলছে জাররা থেকে জাররা পরিমাণে, কেন দেখেন এখানে আরবি একটা গ্রামার ব্যবহার করা হয়েছে, লাইসা মিন শাইইন, লাইসা হচ্ছে নাফি আর শাইইন হচ্ছে নাকেরা, নাফির পরে যদি নাকেরা চলে আসে তো জাররা থেকে জাররা পরিমাণ, এই কথাটা বোঝায় যে মানুষ যদি জান্নাতে যেতে চায় তো আল্লাহ রাসূল সমস্ত আমল মানুষের কাছে বলে গেছেন, নতুন করে কোনো কিছু তৈরি করা বা ইবাদত নতুন করে তৈরি করা এই এখতিয়ার আল্লাহ রাসূল কি রেখেছেন? তো হুজুর সাহেব যে নতুন তৈরি করছে, আর কোরআনের ওখান থেকে একটা দলিল, এখান থেকে একটা দলিল দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে এটাই নাকি আসলে প্রকৃত ধর্ম, এটা না করলে মানুষ আমাদেরকে গোমরা বলছে বা বলছে কি বলছে না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন মানুষ নতুন নতুন জিনিস তৈরি করছে আর শুধু নাম দিচ্ছে এটাই যে এটা হচ্ছে বিদাতে হাসানা, বিদাতে হাসানা। ভাই বিদাতে হাসানা তারা বলছে, আপনি একটা প্রমাণ চান যে পৃথিবীতে একটা বিদাতে সাইয়া আছে, এর একটা উদাহরণ দেন। দেখেন মৌলভী সাহেবের ভাণ্ডারে একটাও বিদাতে সাইয়া নাই, সব হাসানা, সব হাসানা। সাইয়া কেউ তৈরি করতে পারে না, তো কেউ যখন তৈরি করতে পারে না তো তার নাম শুধু রেখে এলাম আছে নাকি ঘোড়ার ডিম, বা ঘোড়ার ডিম দেখেছেন কিন্তু শব্দ আছে না, শব্দ আছে ঘোড়ার ডিম কিন্তু ঘোড়ার ডিম জিনিসটা নেই। তো মৌলভী সাহেব শুধু বলে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া,
কিন্তু বেদাতে হাসানা দেখতে পাচ্ছি, হুজুরে বলছে এটা বেদাতে হাসানা, কিন্তু বেদাতে সাইয়া শব্দ আছে কিন্তু জিনিস নাই, মানে ওটা ঘোড়ার ডিম, বোঝেননি? আর আল্লাহ রাসূল বলছে জান্নাতের নিকটবর্তী করার জন্য এমন কোন আমল নেই যে আমি তোমাদেরকে বলিনি, মানে সব আমল আল্লাহ রাসূল বলেছে। আর হুজুর বলছে না না ওটা করলে হবে না, মিলাদ না করলে জান্নাত যেতে পারবে না, কাফের শুধু ফতোয়া দিচ্ছে। আর বাংলাদেশের পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর, বাংলাদেশে যদি সম্মেলন করা হয় তো দেখা যায় বাংলাদেশে একজন মুসলিম নেই, একজন মুসলিম নেই। কেন বলেন তো? দেবন্দীরা বেরেলবীদেরকে কাফের বলে, বেরেলবীরা দেবন্দীকে কাফের বলছে, চরমনেরা ফুরফুরকে কাফের বলছে, ফুরফুরেরা চরমনেকে বলছে, এনাতুল্লাহ আব্বাসীর গ্যাং লুৎফর রহমান ফায়েজের গ্যাংকে কাফের বলছে, মাস ভান্ডারীরা ফুলতলিকে বলছে, রাজারবাগীরা দেওয়ানবাগীকে বলছে, দেওয়ানবাগীরা সকলকে কাফের বলছে, আর আহলে হাদিসকে তো সকলে মিলে কাফের বলছে। ভাই বন্ধু মুসলমান কে? সবাই সবাইকে কাফের ফতোয়া, মানে এ ওকে বলছে ও ওকে বলছে, তো প্রকৃত মুসলিম কে আছে? কে আছে? কেউ না কেউ কোনো দলের মধ্যে অবশ্যই আছে, আর সঙ্গে সঙ্গে তাকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে। বাংলাদেশে মুসলিম নাই, আলোচনা করে লাভ কি? মানে সবাই আমরা কাফের বসে, বক্তাও কাফের, শ্রোতাও কাফের, কেন? হুজুর রায় দিচ্ছে, ওরাই ফতোয়া দিচ্ছে। তো ভাই এইভাবে কি মুসলিম উম্মা কখনো একটা প্ল্যাটফর্মে আসতে পারে? যেটা সম্ভব নয়। অবশ্যই কোরআন ও সুন্নাহর আলোকেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যেভাবে পবিত্র কোরআন সুন্নাহকে বুঝেছে সেইভাবে যদি আমরা আমল ইবাদত উপাসনা করি অবশ্যই সেটা হচ্ছে আমাদেরকে কবুল করবে, অন্যথায় কবুল করবে না। এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা। আর মানুষ যদি নিজের ইচ্ছে মতো কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে দলিল বের করার চেষ্টা করে সে দলিলটা গ্রহণযোগ্য নয়, যদি সালাফদের মানহাজ অনুসারে না হয়। যদি বলেন না নিজের ইচ্ছে মতো তৈরি করবো, তোমার কোরআন থেকে মূর্তি পূজা প্রমাণ করাও, যায় যায় কি যায় না? কোরআন থেকে মূর্তি পূজা তৈরি করা প্রমাণ করাও যায়। হুজুর যেমন মিলাদের দলিল কোরআন থেকে বের করছে, ঠাকুরমশাই তেমন মূর্তি পূজার দলিল কোরআন থেকে বের করছে। ভাই আপনি ঠেকাবেন কাকে? রাস্তায় একটাই যে সালাফদের মানহাজ অনুসারে কোরআন সুন্নাহকে বুঝতে হবে, নচেত মানুষ যা ইচ্ছা তাই বের করতে পারে, সেটা গ্রহণযোগ্য নয়। কোরআন থেকে মাযহাবের দলিল ভাই দিচ্ছে কি দিচ্ছে না? বলছে কোরআনেই আছে যে মাযহাব মানতে হবে, চার মাযহাবের মধ্যে একটা মাযহাব মানা ফরজ, দলিল কি কোরআন থেকে? ভাই ছোট্ট একটা জ্ঞান দিয়ে বুঝতে পারেন যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ জন্মগ্রহণ করেছে 80 হিজরি, মৃত্যুবরণ করেছে 150 হিজরি, ইমাম শাফি জন্মগ্রহণ করে 150, মৃত্যু 204, ইমাম মালিক জন্মগ্রহণ করেন 93 হিজরি, মৃত্যু 179 হিজরি, ইমাম আহমেদ বিন হাম্বল জন্মগ্রহণ করে 164, মৃত্যু 241 হিজরি। মানে প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে 11 হিজরিতে, মাঝখানে 69 বছর, আল্লাহ রাসূলের মৃত্যুর 69 বছর পর ইমাম আবু হানিফার জন্ম। আর ইসলাম পরিপূর্ণ হয়েছে কত হিজরিতে? 10 হিজরি 9 জিলহাজ। তারপরে বোঝা গেল প্রায় ইসলাম পূর্ণ হওয়ার 70 বছর পর ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে। তো ইসলাম পূর্ণ হওয়ার আগেই সমস্ত কিছু পূর্ণ হয়ে গেছে, আর মানুষ এখন বলছে মাযহাব মানা দলিল কোরআনে আছে, যে ইমামরাই জন্মগ্রহণ করে। আরে সাধারণ মানুষে বুঝতে পারবে যে ইসলাম আগেই কমপ্লিট হয়ে গেছে, ইমাম আবুর জন্মের 70 বছর পূর্বে, তো মাযহাব মানা দলিল কোরআনে থাকে কিভাবে? যে চারটের মধ্যে একটা মানতে হবে, এটা থাকতে পারে? তাহলে হুজুর এটা কার চুপি করে বের করার চেষ্টা করছে? ঠাকুর মশার মতো এটাই প্রমাণিত। ভাই বলুন তো যীশু খ্রিস্ট কত বছর পূর্বে এসেছিলেন? আজ থেকে 2018 বছর পূর্বে। কেন বলেন তো? 2018 সন আপনার গণনা করছি না, এটা কেন? এটা খ্রিস্টানদের গণনা অনুসারে যীশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে খ্রিস্ট ধর্মের খ্রিস্টাব্দটা শুরু হয়েছে। আল্লাহ রাসূল যেমন হিজরত করার পর থেকে হয়েছে, আর খ্রিস্টানদের হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে তাদের খ্রিস্টাব্দ শুরু হয়েছে। তার মানে বোঝা গেল যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছে আজ থেকে 2018 বছর পূর্বে। তবে বলুন তো যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বলে কিছু ছিল? কেন যীশু খ্রিস্টই তো জন্মগ্রহণ করেনি। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে আজ থেকে 2500 বছর পূর্বে। তো ভাই বলুন তো গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? জি না। মহাবীর জৈন সেম ওই সময়তে জন্মগ্রহণ করেছে, তো মহাবীর জৈনের পূর্বে পৃথিবীতে জৈন ধর্ম বলে কিছু ছিল?
যে ছিল না। তো ভাই বলুন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে 80 হিজরিতে, তো 80 হিজরি পরে ইমাম আবু হানিফা বলে কেউ ছিল, তার কোনো মাজহাব ছিল না, থাকতে পারে যে বৌদ্ধ পৃথিবীতে আসার আগে পৃথিবীতে বৌদ্ধ বলে কেউ ছিল না, তদ্রুপ একইভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসার পূর্বে পৃথিবীতে হানাফি বলে কেউ ছিল না, তো মাঝখানে 70 বছর অতিবাহিত হয়েছে, সেই সময় মানুষটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে? কি বলছেন? হুদুদ যে বলছে 4 মাযহাবের একটা না মানলে আপনি জাহান্নামে যাবেন। ওই যে মুকসুদুল মুমিনিন 115 পৃষ্ঠাতে লিখে রেখেছে যে 130 ফরজ, তার মধ্যে 4 মাযহাব মানা ফরজ, আল্লাহ রাসূলের 4-5 পীরি জানা ফরজ, 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ, আছে না নেই? 4 মাযহাব মানা ফরজ। একজন হুজুরকে বলছি, হুজুর এই যে মুকসুদুল মুমিনিনে লেখা আছে 130 ফরজ, আর ফুটনোটে লেখা আছে এর মধ্যে একটা যদি আপনি অস্বীকার করেন আপনি গোমরাহ, পথভ্রষ্ট, কাফের। তো হুজুরকে বলছে, হুজুর যে এই যে আপনার বইটা যে 130 ফরজ, এটা কত সালে? 2013 না 2014? উনি তখন বলছে, কি বলেন আপনি, এই ফরজ 2013-14 আছে নাকি? এটা সব সময়কার জন্য ফরজ? আজকে না, হিসাবে ভুল হচ্ছে। আজকে কেন? আজকে হুজুর বলেন তো 2013 সালে কয়টা রোজা হয়েছিল? উনি বলছেন 29টা। আজকে বই লেখা আছে 30 রোজা ফরজ, 30 নিয়াত ফরজ, এটা যোগ করে হয়েছে 130 ফরজ, কিন্তু 2013 সালে রোজা হয়েছে 29টা, তার মানে একটা ফরজ কমেছে কি কমে নাই? আর একটা যদি রোজা কমে একটা নিয়াত কমেছে কি কমে নাই? তো ভাই বলুন তো, হুজুর আপনি 2013-তে কটা ফরজ মেনেছেন? তো 130টার মধ্যে 2টো কমে গেছে, মানে 128টা মেনেছেন, তার জন্য তো বলছি 2013 না 2014 ফরজ। উনি তখন বলছেন, শুধু উনি তাকিয়েছেন, কিছু বলছেন না, কিন্তু কথা তো ঠিক। আমি তখন বলছি যে হুজুর আপনার বই 3 নম্বর প্যারাতে লেখা আছে 4 মাযহাব মানা ফরজ, তো হুজুর আপনি কয়টা মাযহাব মানেন? উনি বলছেন, আমরা তো হানাফি, আজকে বই লিখে আছে 4 মাযহাব মানা ফরজ, আপনি কটা মাযহাব মানেন? উনি বলছে, আমরা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি। আজকে বাকি তিনটে? বলছে, না না, একটা মাযহাবকে মানতে হবে আর তিনটে পুরো ইমান রাখতে হবে, তাহলে হয়ে যাবে। আমি তখন বলছি যে হুজুর এটা আবার কোন সিদ্ধান্ত যে 4 মাযহাব মানা ফরজ বই লিখে রেখেছেন আর বলছেন না একটাকে মানতে হবে, তিনটার প্রতি ইমান রাখতে হবে? তো আমি পাল্টা থেকে প্রশ্ন করছি, হুজুর এক কাজ করেন, তার নিচে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তো আমি কাল থেকে শুধু মাগরিবের 1 ওয়াক্ত নামাজ পড়বো আর বাকি 4 রাকাত পরে ইমান রাখবো, হবে তো? বলেন কি আপনি? আমি হুজুর উপরে বললে 4 মাযহাবের মধ্যে একটা মানছেন, তিনটা পরে ইমান রাখছেন, এটা বারহাক, আপনি যদি জান্নাতে চলে যেতে পারেন তো নিচেতে লেখাছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত পড়বো, 4 ওয়াক্তের উপরে ইমান রাখবো, কেন হবে না? উনি যে না এটা হবে না, আজকে এই জন্যই হবে না যে 5 ওয়াক্ত ফরজ আল্লাহ আল্লাহ রসুল করেছে, তাই বাড়ানো কমানো যায় না, 5 ওয়াক্তই পড়তে হয়, আর 4 মাযহাব মানে যেহেতু আপনার মতো হুজুরের ফ্যাক্টরিতে তৈরি করা, তাই নিজের ইচ্ছা মতো বাড়াতে কমাতে আপনারাই পারেন, হুজুর আর কোনো কথা বলে না। আজ হুজুর এটা যে ভ্রান্ত, হুজুর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্বে কোনো হানাফি মাযহাব বলে কিছু ছিল না, আর আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষই ছিল না, কেউ যদি বলে না মানুষ ছিল সে মূর্খ না পাগল না, তা কি বলবেন? আদম আলাইহিস সালামের পূর্বে কেউ মানুষ ছিল? আরে উনি তো শুরু, বৌদ্ধর পূর্বে যেমন বৌদ্ধ ধর্ম ছিল না, যীশু খ্রিস্টের পূর্বে যেমন যীশু খ্রিস্টের কোনো খ্রিস্টান ধর্ম ছিল না, ঠিক একইভাবে ইমাম আবু হানিফার আগে হানাফি বলে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আর 1866 খ্রিস্টাব্দের পূর্বাব্দে পৃথিবীতে দেওবন্দি বলে কেউ ছিল না, ছিল? আর 1856 সালের আগে পৃথিবীতে বেরলবি বলে কেউ ছিল না, কেন? আহমেদ রেজা খান বেরলবির নাম অনুসারে এই বেরলবি ফিরকা পৃথিবীতে এসেছে, যারা বলে নবীজি নূরের তৈরি, হাজির নাজির, ইলমে গায়েব, সমস্ত দাবি যারা করে, আহমেদ রেজা খান বেরলবি 1856তে জন্ম, 1921 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে, তার পূর্বে পৃথিবীতে বেরলবি বলে কেউ ছিল? 1856তে দারুল উলুম, 66তে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়, বা বলুন তার পূর্বে কি পৃথিবীতে কেউ দেওবন্দি বলে ছিল? তারা যে বলছে ওলেমায় দেওবন্দ জিন্দাবাদ, তারাই নাকি আহলে হক? আহলে ঠক, এরা আহলে হক নয়, কেন? 1866 সালের পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো কিছু ছিল না, 1866তে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা হয়, তারপর থেকে দেওবন্দি এই ফিরকার জন্ম, বা বলুন তো 1866 সালটা এটা কাদের জামানা? ইংরেজদের না,
মানে বোঝা গেল ভারত বাংলাদেশ পাকিস্তান যখন ইংরেজরা ছিল সেই সময়তে তাদের নেতৃত্বে দেবন্দার বেরেলি ফিরকা আবিষ্কার হয়েছে, আমাদেরকে বলছে আমরা নাকি ইংরেজদের জামানা পয়দা হয়েছি। অর্থাৎ তাদের জন্ম 1866 ইংরেজদের মধ্যেই। ভাই বলুন তো 1866 দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয় তার পূর্বে কারা ছিল তাহলে? তারা বলছে ওলামায়ে দেওবন্দ এরা নাকি আহলে হক। আরে তর্কের ক্ষেত্রে মেনে নিলাম, তবে 1866 তো দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা হয়, তো তার পূর্বে তো দেওবন্দি বলে কিছুই ছিল না, তার আগে আহলে হক কারা ছিল? কারা ছিল? ইমাম আবু হানিফার আগে 70 বছর যারা ছিল তারা কি করত? উত্তর আছে, বোঝা গেল তোমরা আহলে হক না আহলে ঠক। এই জন্যই এই 1866 পূর্বে কারা আহলে হক একটু দেখবেন, একটা হাদিস দিয়ে আজকে আলোচনা শেষ, তাতে প্রশ্নোত্তর শুরু হবে। হাদিস সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নম্বর 2192 এবং 2229, সুনান ইবনু মাজা মুকাদ্দামা বাব ইত্তেবায়ে রাসুল হাদিস নম্বর 6, 7 এবং 9, সহিহ মুসলিম হাদিস নম্বর 1920 এবং সহিহ মুসলিম কিতাবুল ইমারাত হাদিস নম্বর 5059, সহিহ বুখারি হাদিস নম্বর 7311, তালিকা হিসেবে একবার এসেছে। বিভিন্ন জায়গাতে হাদিসটা বর্ণনা আছে। হাদিস বলছে আল্লাহ রাসূলের সূত্রে আন মুআবিয়াহ ইবনু কুররাতা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফাসাদা আহলে শাম ফালা খায়রু ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াযুহুম মান খাদালাহুম হাত্তা তাকুমু সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈলা ক্বালা আলী বিন মাদিনী হুম আসহাবুল হাদিস ওয়া ফিরাউতিন হুম আহলুল হাদিস। কথা বুঝতে পেরেছেন? যারা ওলামা বসে আছে তারা বুঝতে পারছে। আল্লাহ রাসূল বলছেন ইযা ফাসাদা আহলে শাম, যখন শামের মানুষের মধ্যে খারাপি নেমে আসে, ফালা খয়রি ফিকুম ওদের মধ্যে থেকে কোনো উত্তম কোনো কিছু পাবে না, লাতা জালু তয়েফাতুম মিন উম্মতি, তবে আমার এই উম্মতের মধ্যে লাতা জালু তয়েফাতুম বা তয়েফা এটা একবচন না বহুবচন? একবচন। লাতা জালু তয়েফাতুম একটাই দল আলাল হক, তারা হকের পুরে প্রতিষ্ঠিত থাকবে। কটা দল? একটা, চারটে দল নয়। লাতা জালু তয়েফাতুম একটাই দল আলাল হক, হকে পুরে প্রতিষ্ঠিত থাকবে। মানসুরিন, আর আল্লাহ এই একটা দলকে সাহায্য করতে থাকবেন কতদিন? যতদিন কিয়ামত না হচ্ছে ততদিন পর্যন্ত এই দলকে আল্লাহ সাহায্য করতে থাকবে। বিরোধীরা যত বিরোধিতা করুক না কেন, আল্লাহ এই দলকে বিজয় দান করবেন নিশ্চিত। আল্লাহ 1440 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন, সুনান তিরমিজিতে মজুদ আছে হাদিস নম্বর 2192। এই হাদিসটা যখন চুলাসী ইমাম তিরমিজির সনদ নিয়ে বর্ণনা করছেন, একটা চমৎকার ঘটনা আছে। বলছে একটা দল জান্নাতি দল যাদেরকে আল্লাহ সাহায্য করবে কিয়ামত পর্যন্ত করবে, এরা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল, এদেরকে আল্লাহ সাহায্য করবে। মানুষ মুসলিমদের মধ্যে এত দল, তো আল্লাহ বলছে একটা দল জান্নাতে যাবে। তাইফা মানসুরা সাহায্যপ্রাপ্তি দল। ইমাম তিরমিজি তখন মনে মনে ভাবছেন যে আসলে এই যে জান্নাতি দল এই দলটা কারা, কে বলছে বলেন তো ভাই? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে 209 হিজরি আর মৃত্যুবরণ করে 279 হিজরি। ভাই কবে? ইংরেজের জামানা নাকি? ইমাম তিরমিজি ইংরেজের জামানাতে ছিল নাই? ইমাম তিরমিজি ভারতের মানুষ। তো ইমাম তিরমিজি তখন বলছেন যে এই জান্নাতি দলটা কে? তো ইমাম তিরমিজি বলছে এ বিষয়ে আমার শিক্ষক মোহাম্মদ বিন ইসমাইলা। ভাই মোহাম্মদ বিন ইসমাইল কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম তিরমিজি বলছে এই বিষয়ে আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম এই জান্নাতি দলকে। ইমাম বুখারী জন্মগ্রহণ করে 194, মৃত্যুবরণ করে 256। ইমাম তিরমিজি বলছে আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম ইমাম বুখারীকে এই জান্নাতি দলকে। ইমাম বুখারী বলছে এই বিষয়ে আমিও প্রশ্ন করেছি আমার উস্তাদকে। দেখেছেন ইমাম বুখারী উস্তাদের নাম কি? আলী বিন মাদিনী, জন্ম 161, মৃত্যু 231 হিজরিতে। আলী বিন মাদিনী বলছেন যে জান্নাতি দল কোনটি, সঙ্গে সঙ্গে তিনি বলছেন হুম আসহাবুল হাদিস। মানে হাদিসটার যেটা বলতে শুরু করেছিলাম যে জান্নাতি দলের পরিচয়, ইমাম বুখারী বলছে এই বিষয়ে ঠিক আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করেছিলাম, নাম হচ্ছে কি? আলী বিন মাদিনী, জন্ম 161 আর মৃত্যু 231 হিজরি। আলী বিন মাদিনী বলছে হুম আসহাবুল হাদিস ওয়া ফি রাওয়াতিন হুম আহলুল হাদিস। ভাই কোথায় আছে কথাটা?
সুনান তিরমিজি এখনই খুলে রাখেন কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2192 এবং 2229 বলতে জান্নাতি দল ফেরকায় নাজ্জি মুক্তিপ্রাপ্ত দল তা হচ্ছে আসহাবুল হাদিস। আবার আহলে হক নামে যারা আছে আসলে তারা আহলে ঠক, আমাদেরকে বলছে আমরা নাকি ইংরেজের জামানায় পয়দা, অথচ দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠায় হয়েছে ইংরেজের জামানাতে। আর আমাদের আসহাবুল হাদিস আহলুল হাদিস এটা স্পষ্ট হাদিসের কিতাবে মজুদ আছে, সুনান তিরমিজিতে আছে আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে বলছে চোরের মার বড় গলা, তার জন্য বলি যে ভাই চোরের মার বড় গলা, তোমরা হচ্ছে আহলে ঠক, আর তোমরা মুখোশ পড়েছ আহলে হক, জিনা আহলে হক বললে হবে না, দাবি করলে হবে না। প্রমাণ পেশ করো যে 1866 সালে পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো মানুষ পরিচয় দিত? 1866 পূর্বে পৃথিবীতে দেওবন্দির নামে কোনো মাদ্রাসা ছিল, কোনো মসজিদ ছিল, কোনো মক্তব ছিল, কোনো পায়খানা ঘর ছিল? তাহলে কারা ছিল তখন আহলে হক? এতে সুনান তিরমিজি আহলুল হাদিস, তারা আহলে হাদিস কথাটা স্পষ্ট মজুদ আছে। অনেকে বলতে পারে আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ, যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ নয়। ইমাম খতিব আল বাগদাদি তার বিখ্যাত গ্রন্থ জামে 183 নম্বর হাদিসে আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা কল নকল করেছে যে আহলে হাদিস বলতে কারা। আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 241 মৃত্যু 164 জন্ম, আজ থেকে 1200 বছর পূর্বে বলেছে যে আহলে হাদিস হচ্ছে দুই শ্রেণীর ব্যক্তি। এক আলিম ফিল হাদিস, যে হাদিসের পরে আলেম, গবেষণা করে, তাহকিক করে, মুখস্ত করে সনদ মতন। আর দুই আমিল ফিল হাদিস, যে হাদিসের পরে আমল করে, তারাও আহলুল হাদিস। মানে বোঝা গেল আম জনতা আমরা আহলে হাদিস, এবং যারা হাদিসের আলেম তারাও আহলে হাদিস, দুই শ্রেণীর ব্যক্তি আহলে হাদিস। ভাই আমাদেরকে বলে ইংরেজের জামানায় পয়দা, চোরের মার বড় গলা। একটা বই আছে, বইটার নাম হচ্ছে ফখরুল ওলামা, মুহাম্মদ মিয়া দেওবন্দি রচনা করেছে, বইটার নাম ফখরুল ওলামা, পৃষ্ঠা নাম্বার 60। ঘটনাটা বর্ণনা করছে, ল্যাপটপে আছে, যারা দেখতে চান দেখতে পারেন। উর্দু ভাষাতে তারা কিতাব লিখেছে। যে সময় ভারতবর্ষে ইংরেজরা আক্রমণ করলো, সেই সময় ইংরেজদের নেতৃত্বশীল যারা আছে তারা ওলেমায় দেওবন্দের দারুল উলুম দেওবন্দকে পরিদর্শন করার জন্য গিয়েছিল। কোথায়? দেওবন্দ মাদ্রাসাকে দেখার জন্য, যে এখানে কোনো কিছু হয় কি না। ইংরেজরা দেখে আসার পরে দেওবন্দ সম্পর্কে তারা মন্তব্য কি করছে জানেন? তিনি লিখছেন এখানে, এ মাদ্রাসা খিলাফে সরকার নেহি বালকি মুয়াকিফ আর মাদাতে সরকার হে। ইংরেজরা ওখানে বলছেন যে এই মাদ্রাসা এটা সরকারের বিরুদ্ধে নয়। কেন? সেই সময় সরকার কারা ছিল? ইংরেজরা। ওদের সরকারের বিরুদ্ধে নয় এবং সরকারের পক্ষে তারা কথা বলে এবং সরকারের মদতদাতাকে ওলেমায়ে দেওবন্দ প্রসঙ্গে সঙ্গে তারাই লিখে রেখেছে। আরেকটা বই আছে ওলেমায়ে হিনকাস সান্দার মাঝি, দ্বিতীয় খণ্ড 420 পৃষ্ঠাতে তারা লিখে রেখেছে, আর এ কথা পরিষ্কার ভাবে বলছে যে লড়াই কারকে কিয়া ফায়দা হাম খিজির কত আংরেজকে সপনে পা রাহা হুঁ। ভাই বুঝতে পারছেন কি লিখেছে? যখন জিজ্ঞাসা করা হচ্ছে এই সময় ইংরেজের সময় জিহাদ করা কি ফরজ আমাদের জন্য, মিয়া নাজির হোসেন মহাদ্দেশ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই সময় ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা এটা অপরিহার্য। ওলামায়ে হিনকাস সান্দার মাঝি দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠার সঙ্গে দেওবন্দিরা লিখেছে। আর তারপরে যখন জিজ্ঞাসা করা হচ্ছে দেওবন্দিদেরকে যে আমাদের কি পুরে কি এখন জিহাদ ফরজ, আর তারা কি লিখেছে জানেন? বলতে লড়াই কারকে কে ফায়দা হাম খিজির কত আংরেজকে সাপনে পা রাহা হুঁ। বলছে লড়াই করে কি লাভ, খিজির আলাহ সালাতামকে তো ইংরেজদের কাতারে দেখতে পাচ্ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই আমাদেরকে বলছে আমরা নাকি ইংরেজদের মদত দিয়েছি। আবার ওর ওলেমায়ে হিনকাস সান্দার মাঝি দ্বিতীয় খণ্ড স্পষ্ট লিখছে লড়াই কারকে কে ফায়দা হাম খিজির কত আংরেজকে সাপনে পা রাহা হুঁ। মানে ইংরেজদের কাতারে তো খিজির আছে, আমরা যদি লড়াই করি তো খিজিরের বিরুদ্ধে লড়াই হবে না, মানে খিজিরকে কাতে কাতারে পেয়েছে। ভাই আমরা যদি একটা একটা করে কথা বলতে শুরু করি অনেকগুলো বলা সম্ভব, তবে এতটা বুঝিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আপনারা যদি ইট মারেন আমরা একটু পাটকেল ছুড়তে পারি, যদি আপনারা সহ্য করেন আমরা অনেকদিন ধরে সহ্য করছি, তাই সাবধান এবং সতর্ক থাকবেন। ফেরকায়ে নাজ্জি মুক্তিপ্রাপ্ত দল আহলুল হাদিস এই কথাটা আজ থেকে 1200 বছর পূর্বে এবং তিরমিজি নকল করেছেন। খাতিব বাগদাদি বিখ্যাত গ্রন্থ আছে শারফুস সাবিল হাদিস, 463 হিজরিতে মৃত্যু। তিনি একাধিক জায়গায় লিখেছেন যে আহলুল হাদিস এদের মর্যাদা প্রসঙ্গে, তবে আমাদের উপরে মিথ্যা চার করে লাভ আছে? জি না। ভাই ভালো জিনিসের একটু দোষ বেশি হয় না?
শেখ আমানুল ইসমাইল মাদানী একটা ঘটনা বলছিল ওনার জীবনে। তারপরে যখন তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, তো আমানুল্লাহ মাদানির বিরুদ্ধে কেউ রিপোর্ট করেছে যে এই আমানুল্লাহ মাদানি লোকটা ভালো নয়, আরো মেলা অভিযোগ। তো সেই সময় যিনি শায়েখ আছেন আমানুল্লাহ ইসমাইল মাদানিকে ডেকেছে, ডাকার পরে বলছে তুমি দুষ্ট, তুমি বদমাইশ, অনেক কিছু বলেছে। বলার পর তাকে ধমকে বলছে তোমার বিরুদ্ধে এত অভিযোগ আসে কেন? আর আমানুল্লাহ মাদানি তিনি সঙ্গে সঙ্গে বলছে যে মহিলা রান্না করে তার বিরুদ্ধেই অভিযোগ হয়, যে রান্না করে না তার বিরুদ্ধে অভিযোগ থাকেও না। তার মানে যে কর্ম করবে তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, যে কর্ম করবে না তার বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। তো ভাই আসল জিনিসের বদনাম সবাই মিলে করবে, এটাই সত্য কথা। বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি এই জন্য তার বুনিয়াদুত তালেবিন 309 পৃষ্ঠা করাচি থেকে ছাপা পাকিস্তান আর মিশর থেকে ছাপা 369 পৃষ্ঠাতে স্পষ্ট হয়ে লিখছে আম্মাল ফিরকাতুল নারজি ফাহিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামা ওয়া মা ইসমুহুম ইল্লা ইসমু ওয়াহিদ ওয়া হুয়া আসহাবুল হাদিস। ওদের ফেরকায় নারজি মুক্তিপ্রাপ্ত দল একটাই, তার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই কথা বলার পরে তিনি বলছেন ওয়া মা ইসমু ইল্লা ইসমু ওয়াহিদ, কিন্তু এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটাই নাম, সেটা হুম আসহাবুল হাদিস, আহলুল হাদিস। ভাই কে বলছে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, জন্ম 470 মৃত্যু 561। ওরা বলে যে আমরা নাকি বরফির আব্দুল কাদের জিলানীর সঙ্গে গুস্তাকি করি, জিনা ভাই আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, একবার মেনে দেখে কথাটা, বিষ পান করতে রাজি হবে, এই কথা প্রয়োগ পোষণ করতে রাজি হবে না। বুনিয়াদুত তালেবিনের প্রথম 10 পৃষ্ঠা পড়ো, দেখুন আব্দুল কাদের জিলানী বুকের পুরো হাত বাঁধতেন, রফল আদেন করতেন, জোরে আমিন বলতেন। ভাই আপনারা পড়েননি? পড়েছেন তো বলুন যে আব্দুল কাদের জিলানির আমলটা কে করে? যে আহলুল হাদিসটাই করে, আমরা তাকে ভালোবাসি, সম্মানকে শ্রদ্ধা করি, আর তোমরা বাতুলতা করো যে না আমরা আব্দুল কাদের জিলানিকে মানি, কিছুই মানো না, এটা শুধু মুখোশ পড়ে আছো এতটাই। মহান সত্য আল্লাহ সুবহানের কাছে দাবি এ দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাফদের মানহাজ অনুসারে পবিত্র কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম আমিন। সম্পূর্ণ ব্যক্তিগত একটি ঘোষণা যে আপনারা বাংলাদেশ থেকে 3টে বই বের হয়েছে, একটা আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, একটা তাকলিদ বিভ্রান্তি নিরসন, আর একটা হচ্ছে নেক আমল এবং ফজিলত। এই বই 3টে আমারই সংকলন, আপনারা নিয়ে যাবেন। এই আহলে হাদিস হানাফি মাযহাবে 35টা মাসালা, যেখানে হানাফিরা আমাদের প্রতি অভিযোগ করে, 35টা দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে পবিত্র কোরআন সহিহ সুন্নাহর আলোকে, 35খানা মাসালা অভিযোগ দেওয়া হয়েছে। আর মাযহাব তাকলিদ করা যে জায়েজ নয় কোরআন সুন্নাহর আলোকে, এবং তারা যে দলিল দেয় সেগুলো খণ্ডনে বইটা রচনা করা হয়েছে, এবং নেক আমল ফজিলত আর একটা বই। 3টে বই আমরা প্রকাশনী থেকে সরাসরি নিয়ে এসেছি মাত্র 200 টাকা, এমনি খোলা মার্কেটে তারা প্রায় 270 টাকা মতো দাম নিচ্ছে। আপনার 200 টাকা 3টে সেট অবশ্যই নিয়ে যাবেন, তবে মসজিদ ভাঙার চেষ্টা করবেন না। সামনে গাড়িও আছে আমাদের, কালো গাড়ি, ওখান থেকে ক্রয় করতে পারবেন। যা নিতে চাইবেন আপনার পেছন থেকে নিতে পারেন। আর যারা বই সংগ্রহ করতে চান ইসরায়েল সামনে থেকেও, কথা না বলে খুবই আস্তে আস্তে আপনারা একটা একটা করে সংগ্রহ করতে পারেন। এখন আমরা প্রশ্ন উত্তর শুরু করব, যারা প্রশ্ন করবেন তারা চিরকুট বা মাইক্রোফোনের মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন, কতিপয় আলেমগণ বলেন যে ফরজ নামাজের পরে, ঈদের নামাজের পরে সকলে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে না, এটা কি বিদআত? এই ব্যাপারে আপনার মতামত কি? জি ভাই আমার কোনো মতামত নেই, যা আছে সব সালাফদের মতামত, আমি শুধু নকল করি। মানে আমি পড়েছি কে কি লিখেছে সেগুলোকে শুধু পৃষ্ঠা নাম্বার বলে আপনার সামনে উপস্থাপন করি। ভাই ফরজ নামাজের শেষে বা ঈদের নামাজের শেষে বা জানাজার শেষে বা বিবাহ মসজিদের শেষে বা ইফতার মসজিদের পরে বা আগে, এই 5টা জায়গাতে সম্মিলিত মুনাজাত সমাজে প্রচলিত আছে, এটা সরাসরিভাবে পবিত্র কোরআন সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। কথাকে বুঝতে পারছেন? এটা সরাসরি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে ভাই একটা কথা মনে রাখবেন, এই সম্মিলিত মুনাজাত নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি ফিতনা, এমনকি আহলে হাদিসের মধ্যেও মতনৈক্য আছে। কোরআন এবং হাদিস যদি ঘাটেন, দেখবেন দোয়া করার পদ্ধতি আল্লাহ আমাদেরকে কয়ভাবে শিখেছে জানেন? 3 ভাবে। কয় ভাগে ভাই? দোয়া করার পদ্ধতি কোরআন হিসেবে কয় ভাগে আছে? 3 ভাগে। এক, কিছু কিছু দোয়া আছে ওই ব্যক্তি মনে মেলা কিছু জানে, ধরেন ওকে ধরেন, উনি চলে যাচ্ছেন ওকে ধরেন গো, আপনি জানেন, আরে কবাডি খেলেন, পাটাকে চেপে ধরেন দিয়ে বসিয়ে দেন। যাই হোক ভাই, পবিত্র কোরআন সহিহ সুন্নাহতে আল্লাহর রাসূল দোয়া করার 3টে পদ্ধতি শিখেছে, কয়টা পদ্ধতি? 3টে।
কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে মুখ দ্বারা দোয়া পড়লে হয়ে যায়, এর জন্য হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। উদাহরণ, ভাই মসজিদে ঢোকার দোয়া আছে না নেই, হাত তুলে করেন, ইমাম সাহেবকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই, হাত তুলে করেন, ইমামকে ডাকেন। বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই, হাত তুলে করেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নেই, হাত তুলে করেন। পোশাক পরিধানের দোয়া আছে না নেই, হাত তুলে করেন। বাজারে প্রবেশের দোয়া আছে না নেই, হাত তুলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নেই, হাত তুলে করেন। গাড়িতে বা যানবাহনে ওঠার জন্য দোয়া আছে না নেই, হাত তুলে করেন, ইমাম সাহেবকে ডাকেন। বোঝা গেল কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই মুখ দ্বারা বললে হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে দোয়া মানেই হাত তুলতে হবে, বা এই দুই জিনিসটি সম্পূর্ণ ভ্রান্তি একটা ধারণা। দোয়া মানে যে হাত তুলতে হবে এমন কিছু নয়। কেন এরকম 100 গান দোয়া আছে যে কেউই হাত তুলে না, ইমাম কেউ ডাকে না? ভাই বলেন তো, স্ত্রী সবসময় দোয়া আছে না নেই? আপনারা কে কে হাত তুলে করেন সেই সময়? হাত তুলেন তো ভাই, যে স্ত্রী সবসময় পূর্বে হাত তুলে দোয়া করেন একটু। বলতো ইমাম সাহেবকে ফোন করবো, ইমাম সাহেব রাত্রি 12:10 খবর আছে, আসেন বাড়ির পেছনে, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন বলবো। করেছেন কেউ? তো ভাই আমরা যে মনে করছি দোয়া মানে হাত তুলতে হবে, জি ভাই দোয়া মানে যে হাত তুলতে হবে এটা একটা ভ্রান্তি, পোকায় পোকাটাকে বের করেন। দুই, কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজে হাত তুলে করতে পারে। এখনই বাড়িতে যাবেন, দুই রাকাত সালাত আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদেন, কে নিষেধ করেছে? এখনই কবরস্থানে যান, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া চান, আপনার পিতা মাতা বা প্রতিবেশী আছে ক্ষমা চান, এটা কেউ নিষেধ করে নি? তো নতুন কবর দিয়ে ওখানে সরাসরি সম্মিলিত মোনাজাত এটা প্রমাণিত নয়। প্রথম কবরস্থানে গিয়ে প্রথম লাশের জন্য হাত তোলা প্রমাণিত, নতুন কবরের জন্য নয়। আর তিন নম্বর, কিছু কিছু দোয়া আছে ইমাম মুক্তাদি সকলে একত্রিতভাবে করতে পারে, মাত্র তিনটে জায়গাতে। এক, দোয়ায় কুনুতে নাজেলে যখন পড়ছে সেই সময়তে করতে পারে, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া, আর বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া, এই তিনটে জায়গাতে সম্মিলিত মোনাজাত প্রমাণিত। অন্যথায় কোনো জায়গায় সম্মিলিত মোনাজাত প্রমাণিত নয়। হতে পারে ওখানে দোয়া আছে তবে ওখানে হাত অথবা সম্মিলিত নেই, যেমন ফরজ নামাজের শেষে দোয়া প্রমাণিত তবে হাত তোলা প্রমাণিত নেই। কথা বুঝতে পারছেন কি? জানাজার শেষে দোয়া প্রমাণিত তবে হাত তোলা প্রমাণিত নেই। বিবাহ মসজিদ শেষে দোয়া আছে তবে হাত তোলা নেই, যেমন বাথরুমে ঢোকার জন্য দোয়া আছে হাত তোলা নেই, মসজিদে ঢোকার জন্য দোয়া আছে হাত তোলা নেই, স্ত্রী সদস্যের জন্য দোয়া আছে হাত তোলা নেই, বাজারে ঢোকার দোয়া আছে তবে হাত তোলা নেই, একইবার নামাজের শেষেও দোয়া আছে তবে এখানে হাত তুলে নেই। কতই বুঝতে পারছেন? দোয়া মানে যে হাত তোলা এই কথাটা ভিত্তিহীন, আসে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি আসসালামু আলাইকুম। কিছু আলেমগণ বলেন যে কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিতে হয় এটা কি বিদআত? যে মাটি দেওয়ার জন্য যে উক্ত দোয়াটি পড়তে হবে এটা সহি সনদে কি মিথ্যা জাল সনদে প্রমাণিত নয়? একটা বর্ণনা আছে মুসনাদে আহমদে, হাদিস নম্বর 22128, হাদিসটা সহি নয়। কেন? একজন রাবি আছে, রাবি নাম আছে জায়েদ ইবনু জুদান, তিনি একজন শিয়া ছিলেন, সমস্ত ওলেমাদের মুহাদ্দিসদের ঐক্যমতে সে হাদিস জালকারী, তার জন্য হাদিসটা প্রমাণিত নয়। তার জন্য মানুষকে দাফন করার সময় যে উক্ত দোয়াটা পড়তে হবে, আর এটা মূলত কি জানেন, কোরআনের একটা আয়াত সূরা তহা আয়াত নম্বর 55, কোরআনের আয়াত, এটা দিয়ে যে আল্লাহ রাসূল দাফন করেছে এমন সেই সূত্রে কিছু প্রমাণিত নেই। তাই এটা যদি কেউ করে এটা বিদআত হবে, এটাই স্বাভাবিক, কারণ এটা আল্লাহ রাসূলের আমল দ্বারা প্রমাণিত নেই, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের আমল দ্বারা প্রমাণিত নেই। তার জন্য এটা বিদআত হবে, কোনো মৌলবি সাহেব যদি নিজের ইচ্ছে মতো তৈরি করে সেটা হবে না। তারপরে একটা ভালো করে লক্ষ্য করে দেখবেন, মিনা খালাকনাকুম অফিয়া নৈদুকুম, এই যে পড়া হচ্ছে যে আমি তোমাদেরকে কুম মানে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানে মানুষ দিচ্ছে মাটি কবরে, বলছে তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটি থেকে তোমাকে আবার তোলা হবে। ভাই আপনি তৈরি করেছেন ওকে, তা আপনি পড়ছেন যে আপনি বলছেন যে যে তোমাকে মাটি থেকে তৈরি করেছি, আবার তোমাকে মাটিতে
যেতে হবে, আবার মাটি থেকে তোমাকে আবার উঠবা। তো ভাই আপনি করেছেন নাকি? ওটা তো আল্লাহর কাজ ভাই, তা কোরআনের আয়াত, হুজুর কিভাবে যে লাগিয়ে দিয়েছে বোঝা যায় না। ওই ঠাকুর মশাইয়ের মতো যে না, এই যে কোরআনে মূর্তি পূজার দলিল, দুর্গা পূজা না করলে তুমি জান্নাত যাবা না। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে, কোন দোয়া নেই, শুধু বিসমিল্লাহ বলে আপনাকে দোয়া মানে মাটি দিতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই প্রশ্ন করেছেন, কিছু কিছু ওলামাগণ বলেন যে নামাজ যে নিয়াত করা যাবে না, তো নিয়াত আসলে কিভাবে করব? ভাই কেউ পৃথিবীতে বলে না যে নিয়াত করা যাবে না, সবাই বলে নিয়াত করতে হবে। আহলে হাদিসরা বলে নিয়াত করাটা ফরজ, তবে নিয়াত পড়াটা বিদআত। বুঝেননি? নিয়াত করা ফরজ, নিয়াত মুখ দ্বারা পাঠ করাটা বিদআত। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে, মানে বীজ। বীজ কি মাটির তলায় থাকে না উপরে থাকে? তলায় থাকে। তো নিয়াত হয় অন্তরে ভেতরে, মুখ দ্বারা নয়। নিয়াত করা নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে। আপনাদের সময় তো আরেকবার প্রোগ্রামে বলেছিলাম, ধরুন একটা চোরকে চোর চুরি করেছে আর থানার পুলিশ অফিসার ধরে নিয়ে গেছে থানাতে, চোরকে বেধরক পেটাচ্ছে, প্রচন্ড মারছে, চোর চিৎকার মারছে, না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, আর মনে মনে চোর বলছে যে বেটা তুই আমাকে এত মারলি, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে চুরি করবো। ভাই বলেন চোরের নিয়াত কোনটা? ও মারের ভয় বলছে না স্যার চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না, আর মনে মনে বলছে বেটা তুই এত মারলি, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো। নিয়াত কোনটা? এখান থেকে যেটা বলছে না, মুখ দিয়ে যেটা বলছে, মুখ দিয়ে যেটা বলছে সেটা ধোকা দিচ্ছে, অন্তর থেকে যেটা বলছে সেটা প্রকৃত নিয়াত। তার মানে বোঝা গেল যারা মুখ দ্বারা নিয়াত পড়ছে সেটা ধোকাবাজি, যারা অন্তর থেকে করছে সেটাই সহিহ দ্বারা প্রমাণিত। তো ভাই নিয়াত করা ফরজ, নিয়াত পড়াটি বিদআত। অন্তর থেকে যে আপনি ভাবছেন যে আপনি এখন আসরের নামাজের জন্য দাঁড়িয়েছেন, ওটাই আপনার নিয়াত অলরেডি হয়ে গেছে। ওযু করেছেন এই জন্য না যে ফুটবল খেলার জন্য ওযু মানুষ করে না, করে নাকি? ওযু করেছেন আপনি বুঝে নিয়েছেন কিবলামুখী এমনি হয়েছেন নাকি? আপনি কিবলামুখী হয়ে কি করবেন? ফুটবল খেলবেন? মসজিদে ঢুকে যাবেন ফুটবল খেলার জন্য? তাহলে নিয়াত হয়ে গেছে আপনার অলরেডি, তার জন্য ওযু করেছেন, তার জন্য মসজিদে গিয়েছেন, তার জন্য আপনি পশ্চিম দিকে মুখ করেছেন, ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান পশ্চিম দিক কিবলা আমরা তার জন্য করেছি, তার জন্য তাকবীর দিচ্ছি, আবার নিয়াত। কত নিয়াত লাগে ভাই? মুখ দা নিয়াত করা ধোকাবাজি, অন্তর থেকে নিয়াত করাটা ফরজ। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, নির্দিষ্ট সময় প্রত্যেকটা মুসলমান নর এবং নারীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি নামাজকে পড়া অপরিহার্য করেছে। আল্লাহ সুবহানকে যেমন জিজ্ঞাসা হয় সবচেয়ে উত্তম কর্ম কি, আল্লাহ বললেন নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। তো খাস ভাবে ঈশার সালাত শুনেন, আবু দাউদ কিতাবুস সালাত এশার ওয়াক্ত একটা অধ্যায় আছে, সেখানে আল্লাহ রাসূল এশার সালাতকে বিলম্ব করে পড়াতে পছন্দ করতেন। তো এশার সালাতকে একটু বিলম্ব করা মানে শেষের দিকে নিয়ে যাওয়া, এটাই উত্তম। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই দাড়ি কাটা আসলে আমরা অনেকে বুঝি না, এটা মনে রাখবেন যে ইসলামে দাড়ির মাসালা কি জানেন? মাসালা মূলত চারটে আছে, আমরা মনে করি একটা। এক নম্বর মাসালা দাড়ির, যে দাড়িকে চাছা একদম চাচবেন, বিলেট দিয়ে দিয়ে হিজরা হবেন। হিজরা বোঝেন না ভাই? ট্রেনে দেখবেন বলবে করে না। আমাদের তো কলকাতাতে আমরা যদি ট্রেনে উঠি তো প্রত্যেকটা টপি যেটা বুঝে হেবরা মানে হিজরারা আসে, আর ওদের হাতের শব্দ কি এভো মারে, টাকা নেবে। আর কঠিন শক্তিশালী ওদের যায়, মানে ওদের যত যে মানুষ আছে হিজরা আছে তাদের এত ইউনিটি যে আপনি চিন্তা করতে পারবেন, একজনে গায়ে হাত দিয়ে দেখেন ট্রেন বন্ধ হয়ে যাবে, ও এক ধাপ আগাতে দেবে না। তো দাড়ি যদি কেউ চেঁচে হিজরা সাজেন তো এটা ইসলামে হারাম। হানাফি শাফি মালিকি হাম্বেলি আহলে হাদিস এবং আহলে তাশাইয়ু, আহলে তাশাইয়ু মানে সমস্ত শিয়া ফিরকা, শিয়ারও একমত যে দাড়িকে চেঁচে হিজরা হওয়া
এটা হারাম। দুই নম্বর দাড়ি রাখাটা ফরজ, দাড়ি রাখতে হবে এটা ফরজ। তিন নম্বর দাড়িটাকে নিজের গতিতে ছেড়ে দেওয়া হচ্ছে সুন্নাত। চার নম্বর মাসাল ইখতিলাফ আছে, দাড়িটাকে রাখার পরে এক মুষ্টির পরে ছাড়তে পারবেন কি পারবেন না, এ চার নম্বরের ইখতিলাফ। ভাই কোথায় ইখতিলাফ? চার নম্বরে। প্রথম, দাড়ি চেঁচে ফেলাটা হারাম সবার ঐক্যমতে। দুই, দাড়িটাকে রাখতে হবে এটা ফরজ। তিন, দাড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া এটা সুন্নাত। আচ্ছা, দাড়িটাকে এক মুষ্টি পরে কাটতে পারবেন কি পারবেন না, এটা জায়েজ না জায়েজ নয়, এই নিয়ে ওলামারা মতানৈক্য করেছে। আমি তো বলি ভাই, যেখানে ইখতিলাফ আছে সেখানে দূরে থাকেন। সকলে বলেছে দাড়িটাকে ছেড়ে দেওয়া সুন্নাত, তো দাড়ি ছেড়েই দেন, নাচতে নেমে ঘুঙুর দিয়ে লাভ কি? নাচতে নেমে ঘুঙুর দিয়ে লাভ আছে? ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, দূরে থাকেন, কথা কি বুঝতে পারলেন? ছেড়ে দিতে হবে, যেহেতু ইখতিলাফ আছে ওলামারা, আপনি ছেড়ে দেন। কারণ সমস্ত ওলামা বলেছে দাড়ি ছেড়ে দেওয়াটাই সুন্নাত, দাড়ি চেঁচে ফেলাটা হারাম, দাড়ি রাখাটা ফরজ, আর কাটাটা যাবে কি যাবে না ইখতিলাফ আছে, দূরে থাকেন। সূরা হুজুরাত আয়াত নম্বর 11, যে সন্দেহ থেকে দূরে থাকতে হবে, কেন সন্দেহ অনেক সময় গোনার কাজ হয়, তো গোনা হতেও পারে, দূরে থাকেন, নাচতে নেমে ঘুমোর দিয়ে লাভ নেই, দাড়ি ছেড়ে দেন, এটাই সুন্নাত। আশেপাশে এটি স্পষ্ট হয়েছে। দুই নম্বর, যে দাড়ি যদি কেউ ছাঁটে, ভাই দাড়ির চাচা ছাটার মধ্যে পার্থক্য আছে, কেউ যদি চেঁচে পারে সে হারাম কাজ করেছে, আর কেউ যদি ছাটে সেক্ষেত্রে তার পাশে সলাপটা বৈধ, এখানে অবৈধ কিছু নেই। আসবে সেটি স্পষ্ট হয়েছে। জি, উমরি কাজে নামাজের বিধান কি? হুজুরদের পকেটে লোড করার জন্য অনেক কিছু বিধান নতুন ভাবে তৈরি করছে। মানুষ যদি মারা যায় বলে আমার বাবার পাঁচ ওয়াক্ত নামাজ, এরকম 30 ওয়াক্ত নাকি নামাজ কাজা আছে, হুজুর বলছে যে তুমি 15,000 টাকা দাও আদায় হয়ে যাবে, ভাই আছে নাকি আপনাদের এখানে? হুজুরের ধান্দা ভাই, মৃত্যু মানুষ যখন বরণ করে যায় কোনো কাফরা টাফরা চলে না, সলাতের কোনো কাফরা নেই, সিয়ামের আছে, রোজা আছে, ফরজ যদি রোজা থাকে আর যদি নসিহত বা উসিহত করে যাই তার ওয়ারিসদেরকে, তবে তারা করতে পারে। তবে দুঃখজনক হলে সত্য কথা, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর মত অনুসারে হিদায় উঠাবেন সিয়াম অধ্যায় প্রথম খণ্ড 222 পৃষ্ঠা, ইমাম আবু হানিফা বলেছে কোনো ব্যক্তি যদি ফরজ রোজা রেখে মৃত্যুবরণ করে আর ওসিয়ত করে যায়, তবুও মৃত ব্যক্তির নামে ওসিয়ত রাখা সিয়াম করা জায়েজ নয়। কিন্তু সলাতের বৈধতা দিয়েছে হানাফি দেওবন্দের বেরলবীরা, ওরা হানাফি না। তবে কোন মানুষের জন্য কাজা সলাত যদি হয়ে যায়, উমরি কাজা বলে কোনো সলাত নেই, তবে কাজা সলাত আছে। কেমন? যে আপনি কালকে 2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এটা আপনার মনে আছে যে কত ওয়াক এবং কোন সময়ের সলাত, যদি জানা থাকে আপনি এটা আদায় করতে পারেন, যেহেতু জানা আছে। কিন্তু কবে যে কত রাকাত আপনি আদায় করছেন এটা নিজেও জানেন না, কত বছর ধরে, এরকম সলাত কিছু নেই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা কত হিজরি ইসলাম কবুল করে? 7 হিজরিতে। কত হিজরি? 7 হিজরিতে। তো আবু হুরায়রার পূর্বেও তো আল্লাহর রাসূল ইসলাম পেয়ে গেছে। তো ভাই বলুন তো, আবু হুরায়রা উমরি কাজা পড়েছে এরকম কোন হাদিস দ্বারা প্রমাণিত? সাহাবীর চাইতে বড় আপনি পরেশগার হবেন নাকি? অনেক সাহাবী আছে যারা শেষের দিকে ইসলাম কবুল করেছে, ওয়াইল বিন হুজুর 9 হিজরিতে ইসলাম কবুল করে, 9 হিজরিতে, 10 হিজরিতে ইসলাম পূর্ণ হয়েছে। তো তার 10 বছর ধরে ওয়াইল বিন হুজুর সালাত আদায় করেছে কাজা, উমরি কাজা যে করেনি। তো আপনি কি ওয়াইল বিন হুজুর আবু হুরায়রা, উবাইদা বিন সামিত 8 হিজরিতে ইসলাম কবুল করে, এরকম অনেক সাহাবী আছে যারা অনেক পরেই ইসলাম কবুল করে, তারা তো কি উমরি কাজা পড়েনি? তো হুজুর আপনি যে ফতোয়া দিচ্ছেন মানে পকেট গরম করার জন্য, উমরি কাজা বলে কিছু নেই। যদি ওয়াক মনে থাকে যে এই ওয়াকটা কাজা হয়েছে, এই কাজা সালাত আদায় করা জায়েজ, তবে উমরি কাজা নয়। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বোন প্রশ্ন করেছেন যে তারা অনেকে সলাত আদায় করে তবে পর্দা করে না, তো তাদের কি এই সলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন? সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ বলছেন, ইন্না সলাতা, নিশ্চয়ই সলাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষ যদি করে তাকে সমস্ত পাপাচার এবং অন্যায় থেকে এই সলাত নামক বস্তুটা দূরে রাখবে।
তো বোন আপনাকে প্রশ্ন করি, আপনি যে প্রশ্ন করেছেন যে আপনি সলাত আদায় করেন তবে পর্দা করেন না, আচ্ছা পর্দা না করা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা আপনিও বলতে বাধ্য না, এটা নিশ্চিত খারাপ কাজ। তো আল্লাহ যে কোরআনের সূরা আনকাবুতে 45 নম্বর আয়াত বলছে যে সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত করলে মানুষ এমনি অন্যায় এবং পাপাচার থেকে দূরে থাকবে। তো আপনি সলাত আদায় করছেন, আমার পাপাচার থেকে দূরে থাকতে পারছেন না, বোঝা যাচ্ছে আপনি সলাত আদায় করছেন আল্লাহ কবুল করছে না। সলাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত করলে মানুষের অন্তর এবং বাহির সমস্ত কিছু পরিবর্তন হবে, পাপাচার থেকে দূরে থাকবে। এটা আল্লাহ বলছে যে মানুষ সলাত আদায় করলে পাপ থেকে দূরে থাকবে। যদি পাপ থেকে দূরে থাকতে না পারে কিন্তু সলাত আদায় করছে, যেমন শুধু শুধুমাত্র সলাত আদায় করছে কিন্তু সাত আসমান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তাই বলে সাবধান এবং সতর্ক থাকবেন, আপনাকে ইসলামের যে বিধানগুলোকে ফরজ করা হয়েছে এই ফরজ বিধানগুলোকে অবশ্যই পালন করতে হবে। অনেকে বলতে পারেন যে ভাই আমি সলাত আদায় করছি না, পর্দা করছি না, তো পর্দার সঙ্গে সলাতের কি এমন ফারাক? ভাই ধরেন আপনি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন, মাধ্যমিকে কয়টা সাবজেক্ট থাকে ভাই আপনাদের বাংলাদেশে? মাধ্যমিক মানে ম্যাট্রিক মানে 10-12টা। ধরুন আমি ধরলাম যে আপনি ক্লাস 8-এ পড়ছেন, ছয়খানা সাবজেক্ট আছেন, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান আর ম্যাথ, অঙ্ক, ছয়টা সাবজেক্ট আছে। এবং ছয়টা সাবজেক্টের মধ্যে ছাত্র দেখা যাচ্ছে 4টে সাবজেক্টে 80-80 করে মার্ক পেয়েছে, আর অঙ্কতে আর ইংরেজিতে বেটা 10-10 করে পেয়েছে। বলেন তো 8 থেকে 9 উঠতে পারবে? কেন পারবে না, বাকিগুলোতে তো 80 পেয়েছে। তো বোন আপনি যদি সলাত আদায় করছেন কিন্তু পর্দা করছেন না, সলাতের দিকে ঠিকই আছেন তবে পাস করতে পারবেন না, কেন? এই যে বাকিগুলোতে আছে না, যে 6টা সাবজেক্ট 4টেতে আপনি 80 করে পেয়েছেন কিন্তু বাকি দুটোতে আপনি 20-10 করে পেয়েছেন, যেমন 8 থেকে 9 উঠতে পারবেন না, তদুপ এখানে আমল করছেন, হতে পারে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নামে পুরে 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 একদিন না একদিন জান্নাতে যাবেন, এমন আপনি ছাত্র, বুঝেছেন? এটা যে এমন ছাত্র আপনি, এখন আপনি কেমন ছাত্রী হতে চাইছেন সেইভাবে আপনি কি প্রস্তুতি নিতে হবে? অন্তত আপনাকে 30 মার্ক তো তুলতে হয় নাকি আপনাদের বাংলাদেশে পাস করার জন্য? আর 30 মার্ক বা 33 মার্ক তোলার জন্য কমপক্ষে অপরিহার্য যেগুলো সেগুলোর উত্তর তো লিখতেই হবে। তো বোন ইসলামে বেশ কিছু বিধান আছে যেগুলো ফরজ, এগুলো আপনাকে ইসলামে থাকার জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। তার মধ্যে একটা পর্দা, এটা পালন করুন, অন্তত 5 মার্কটাকে তুলুন, তারপরে লেটার তুলবেন না কি তুলবেন পরের কথা। যদি আপনি এই ফরজ বিধানে ঘাটতি করেন তবে আপনি জান্নাতে যেতে পারেন। তবে পুরে 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 কবে যে যাবেন আল্লাহর রহমতে সেই দিন, এখন কেমন ছাত্রী হবেন এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। কিন্তু আমরা দুনিয়া জীবনে আমরা সকলে ভালো কিছু চাই আর পরকালে আমরা বুঝি না, তো বোন একটু বোঝার জন্য আপনাকে অনুরোধ করলাম। জি আরেকটি প্রশ্ন, আমরা অধিকাংশ মহিলারাই পাতলা ও ফ্যাশন বোরকা করি আর আমরা দাবি করি আমরা পর্দা করি, এই ধরনের বোরকা কি পর্দার জন্য ঠিক? যদি ঠিক না হয় তাহলে মেয়েদের পর্দা সম্পর্কে বিস্তারিত জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই বা বোন প্রশ্ন করেছেন যে আমরা ফ্যাশন বোরখা পরি, এটা কি ইসলামে বোরখা বলে বিবেচিত হবে? ভাই পর্দা মানে নিজেকে লুকিয়ে রাখা। এখন কিছু কিছু মেয়েরা বোরখা বা পর্দা পরে তারা যায়, পর্দা পরে বা বোরখা পরে বেশি ভালো লাগে, মানে তাকিয়ে থাক বা আছে না নেই। এমনি যদি চুড়িদার আপনার 3 পিস বলেন সম্ভবত, এগুলো পরলে অতটা ভালো লাগে না। কিন্তু মানুষ যদি একটু গোপন লুকিয়ে থাকে আর যদি খুব টাইট ফিট ভাবে যদি বোরখা পরে আর আয়না লাগানো, কাস লাগানো, ঝুনঝুনি দেওয়া, অনেক কিছু লাগে রাস্তা দিয়ে এমন ভাবে যেমন শুধু তাকিয়ে থাকবে, এক কত সুন্দর লাগছে। তো ভাই বোরখা মানে তা গোপন লুকিয়ে রাখা, পর্দা করা মানে জিরবাব আপনাকে লুকিয়ে রাখতে হবে, শরীর থেকে আপনাকে গুটিয়ে রাখতে হবে। তো আপনি কি করছেন, মানুষকে দেখে আরো বেশি আকৃষ্ট হচ্ছে, মানুষকে যেগুলো আকৃষ্ট করে সেটা পর্দা নয়। মনে রাখবেন শুধু পর্দা কালো একটা বোরখা, এই কালো কিছু একটা পরে ফেলেন চোখটাকে ঢেকে রাখলেন, এটা বোরখা বা পর্দা নয়। মূলত শরীরটাকে গোপন লুকিয়ে রাখা, আপনার শরীরের উঁচু নিচু শরীরে যেসব অংশগুলো আছে মানুষ যেন দূর থেকে বুঝতে না পারে, এগুলোকে ঢেকে রাখার নাম হচ্ছে পর্দা। আর পর্দা শুধুমাত্র শরীরের নয়, পর্দা দুটো জিনিসের আছে, আরেকটা হচ্ছে আপনার মুখ, জিহ্বার পর্দা করতে হবে। কেমন? কোনো মহিলা যদি কোনো মানুষ বা পুরুষের সঙ্গে কথাবার্তা বলে
বিশেষ করে যেগুলো মাহরুম না, সেই সময়তে যদি কোকিল কণ্ঠে যদি কথা বলে যে এটাও পর্দা নয়, বুঝতে পারলেন কি? কাউকে আকৃষ্ট করার জন্য যদি কোনো ছেলে বা মেয়ে একে অপরের সঙ্গে কথা বলে, দুজনই পর্দা লঙ্ঘন করছে। পর্দা শরীরের আছে, কথাবার্তারও আছে, ফোন করে এমনভাবে হ্যালো বলছে, স্বামীর দেখাতে মোবাইল দিচ্ছে এমনভাবে হ্যালো বলে সালাম আলাইকুম, মানে এমনভাবে সালাম দিচ্ছে জেনে মানুষ মানে কি আছে, কত সুন্দর গলা, যে এইভাবে নয়, স্বাভাবিক গতিতে কথা বলতে হবে। পর্দা দুটো, একটা মুখের আর একটা শরীরের, দুটোকে গোপন রাখতে হবে। আসল বিষয়টি স্পষ্ট হয়েছে? জি পানি ভাই। পরের প্রশ্ন, একজন স্বামী তার স্ত্রীকে রেখে কতদিন প্রবাস জীবন যাপন করতে পারে? কাঞ্জুল উম্মাল, হাদিস নাম্বার 17122, সনদ হাসান, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানের একটা ঘটনা। মনে হচ্ছে যে কতদিন পাবেন, পূর্বাসী যারা ভাইরা আছে এবার কি যে বলে, কারো পৌষ মাস কারো সর্বনাশ, কিছু কিছু ভাই আছে পূর্বাসে কষ্ট করছে, ওর তো সর্বনাশ আর স্ত্রীগুলোর পৌষ মাস মানে ঠান্ডা, আর সমাজদার গেলে ইশারাই কাফি। তো যাই হোক, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতদিন একজন পুরুষ তার স্ত্রীকে ছাড়া আলাদা থাকতে পারে? কাঞ্জুল উম্মালের হাদিস, ওমর বিন খাত্তাবের জামানার ঘটনা। ওমর বিন খাত্তাব যখন তিনি খলিফা ছিলেন, এমতো পরিস্থিতিতে রাত্রিবেলাতে তিনি পাহারা দেওয়ার দিতেন সবসময়, তিনি বিছানায় কখন রাত্রে ঘুমাতেন না, এমন একজন শাসক, সবসময় বিচরণ করতেন, কেন তিনি খলিফা, যদি কারপরে জুলুম হয়ে যায় কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। এখনকার নেতা নেত্রী দেখেন এসি ঘরটা ঘুমায় না। তো ওমর বিন খাত্তাব রাত্রিবেলাতে তিনি ছুটে বেড়াতেন যে কোনো মানুষের অসুবিধা হচ্ছে কি। রাত যখন গভীর, তিনি একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তো বাড়ি থেকে একটা ভয়ঙ্কর ধরনের সাউন্ড আসছে, আর সাউন্ডটা ছিল একজন মহিলার, আর যে কথাবার্তাগুলো বলছিল যৌন তৃষ্ণাযুক্ত কিছু কবিতা। ওমর বিন খাত্তাব তার কবিতার ভাষাগুলো শুনে তিনি এতটাই আশ্চর্য হয়েছেন, তিনি ভয় পেয়ে গেছেন যে মেয়েটা না জানে জেনা করে ফেলে কাউকে ডেকে। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে বাড়ির আশেপাশে গিয়ে দেখে কেউ নেই, একটুবার যখন জাগানোর চেষ্টা করে, মহিলাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি এমন কেন করো, উনি সঙ্গে সঙ্গে বলছেন যে আমার স্বামী অনেকদিন ধরে তিনি বাইরে আছেন, কিন্তু তাকে আমার খুবই প্রয়োজন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ওমর বিন খাত্তাব একথা শুনে ঘর থেকে তাড়াতাড়ি চলে আসে, কখন কি জানি না হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তার মেয়ে হাফসার কাছে এসে বলছে, তার মেয়ে ওমর বিন খাত্তাব তার মেয়েকে বলছে যে মা, একজন মহিলা কতদিন তার স্বামী ব্যতীত থাকতে পারে? বাপ জিজ্ঞেসা করছে মেয়েকে, জিজ্ঞেসে দেখেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মাথাটাকে নিচু করেছে, আব্বা প্রশ্ন করে কি, বাপ এই ধরনের প্রশ্ন করতে পারে? কিন্তু ওমর বিন খাত্তাব তিনি ন্যায়পূরণ শাসক, আর মেয়েও জানছে নিশ্চয় আমার পিতা কোনো জায়গায় সমস্যায় পড়েছে, দেশকে চালানোর জন্য এই উত্তর জরুরি, তার জন্য ওমর বিন খাত্তাব তার মেয়েকে প্রশ্ন করেছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে তিনি লজ্জিত অবস্থাতে মাথাকে নিচু করে এইভাবে তিনটে আঙুল তুলে দিলেন, একটুবার চার আঙুল তুললেন। ওমর বিন খাত্তাব বুঝে নিলেন যে একজন মেয়ে তার স্বামী ছাড়া 3-4 মাস সময় কাটাতে পারে, তার বেশি নয়। ওমর বিন খাত্তাব তখন থেকে ঘোষণা করে দিলেন, যারা জিহাদে আছে, যারা প্রবাসে আছে, বিদেশে গিয়েছে, যারা ব্যবসার জন্য বা জিহাদের জন্য বাইরে গেছে, যাদের 4 মাস হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি প্রত্যাবর্তন হতে হবে, নিজের স্ত্রীর কাছে আসতে হবে। ইসলামের আইন ঘোষণা হয়ে গেল 4 মাস। দুই ভাই, এখনো শেষ হয়নি, এখনো আছে, বাঙালি খুব আবেগপ্রবণ এবং খুব চালাক। বাঙালি অর্ধেকে যদি পাই, এই দেখ তুই আছিস 2 বছর, দেখ 4 মাস তুই চিচ্ছিস, মানে যার উপরে তার রাগ আছে। আর বাঙালি এমনি চালাক। একটা ছোট্ট গল্প বলি, অনেকক্ষণ গল্প বলা হয়নি, ছোট্ট একটা গল্প, যে গোটা পৃথিবী বিশ্বব্যাপী একটা কনফারেন্স, কনফারেন্সে বিড়ালের লড়াই। কিসের লড়াই ভাই? বিড়ালের লড়াই। কোন দেশের বিড়াল সবচেয়ে বেশি শক্তিশালী? বিড়ালদের মারামারি করে যে দেশের বিড়াল সবচেয়ে বেশি শক্তিশালী হবে, তাই কোটি কোটি টাকা দেওয়া হবে, অস্কার দেওয়া হবে। ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আমেরিকা, কুয়েত, কাতার, গোটা বিশ্ব থেকে মানুষ নিয়ে চলে গেছে আমেরিকাতে বিড়াল, বিড়াল প্রতিযোগিতা আমেরিকাতে। সমস্ত দেশের বিড়াল আসে আর একে অপরের সঙ্গে লড়াই করে, আর কেউ না কেউ হেরে যায়, আমেরিকার বিড়ালের সঙ্গে কেউ পারে না। হ্যাঁ, মোটা তাজা বিড়াল আমেরিকা,
ভারত যায় 2 মিনিটে ভারতকে কাট করে ছেড়ে দেয়, আমাদের ভারতবর্ষকে। পাকিস্তান এসে ওকে উড়িয়ে দেয়, সমস্ত দেশের বিড়ালকে আমেরিকার মোটা তাজা বিড়াল একবারে কয়েক মিনিটের মধ্যে সব শাট করে দিয়েছে। এরপর বাংলাদেশের লোক উঠেছে, আপনাদের বাংলাদেশের লোক, এটা কিন্তু গল্প, বাস্তব নয়। তো বাংলাদেশের লোক উঠেছে একটা বুক টান করে, সে আমি এবার বিড়াল নিয়ে উঠেছে উনি। বিড়াল নিয়ে যখন বিড়ালের যেখানে খেলা হচ্ছে গোল করে দেওয়া আছে, বিড়ালকে ছেড়েছে, আর মানুষ দেখছে বাংলাদেশের লোকটা খুব মুডে আছে, কিন্তু বিড়ালটা খেটখেটি, গায়ে মাংস নেই, একদম শুকনা, মাথাতে শুধু হাড় আছে, শরীরে কোনো মাংস নেই, আর মুখ টান করে বিড়াল নিয়ে চলে গেছে। বুঝছে, এই বিড়াল তোমার, এই বিড়ালকে তুমি নিয়ে এসেছো, সেকে তো একদম 1 সেকেন্ডে শেষ করে দিবে। উনি বলছে কোনো সমস্যা নাই, চলতে থাকুক খেলা, আমার বিড়াল যাবে। সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিড়াল ঢুকে দিয়েছে ওই ব্যারিগেটের মধ্যে, আর বাংলাদেশের বিড়াল যখন দিয়েছে, বিড়াল ছুটে চলে গিয়ে ওই আর একটা যে আমেরিকা বিড়াল আছে, খ্যাস বাস করে চাবিয়ে খেয়ে রক্ত বক্ত বের করে ছেড়া বেড়া করে দিয়েছে। মানুষ তখন তাজ্জব, কি ব্যাপার, বাংলাদেশের বিড়াল খ্যাট খেটে গায়ে মাংস নেই, একদম 1 সেকেন্ডের মধ্যে করে ঘিসের মধ্যে খেয়ে ফেলছে, ওকে পারলো না, গোটা পৃথিবীর বিড়াল হেরে গেল, বাংলাদেশের বিড়াল জিতলো কিভাবে? মানুষ তখন বাংলাদেশের লোকের কাছে এসে বলছে, ভাই আপনার বিড়ালকে কি খেতে দেন, এত শক্তি পেল কোথায়? ভাই আপনি এত, আপনার বিড়াল কি খায়, এত শক্তি বেরো কোথায়? দেখতে খ্যাটখটি, কিন্তু কত রাগ, কত শরীরে, কত শক্তি। বাংলাদেশে যখন বলছে, ভাই একটু থামেন, আগে পুরস্কারটা নিতে দেন, বলছে আগে পুরস্কারটা পেয়ে নি, তারপরে বলছি কি রহস্য, পুরস্কার দিয়ে দিয়েছে, আর ঘোষণা পৃথিবীতে নিউজ হয়ে গেছে যে বাংলাদেশের বিড়াল খ্যাটখেটে বিড়াল দেখাচ্ছে, বিড়াল জিতে গেছে। মানুষ তখন বলছে, ভাই কি খাওয়ান আপনার বিড়ালকে, কিভাবে, রহস্য কি? উনি বলছেন, ভাই কাউকে বলেন না, এটা বিড়াল নয়, এটা বাঘ, এই বাঘটাকে আমি পুষতাম, একে না খেতে দিয়ে, না খেতে দিয়ে শুকনা শুকনা কাঠ হয়ে গেছে, আর বিড়ালের মতো দেখতে, কিন্তু ভেতরে তো বাঘ। ভাই বিড়ালকে দেখে বাঘের মতো মনে হয় না? তো না খেতে দিয়ে, না খেতে দিয়ে বিড়ালকে, বাঘকে বিড়াল বানিয়ে বাংলাদেশে নিয়ে চলে গেছে, জিতে চলে এসেছে এই দা পুরস্কার। তো যাই হোক, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে 4 মাস একজন পুরুষ সে বিদেশে থাকতে পারে, কিন্তু স্ত্রী যদি তার আগে তার স্বামীকে মনে করে না প্রয়োজন, স্ত্রী যদি ফোন করে যে আমাকে তোমার প্রয়োজন, তোমাকে আসতে হবে, স্বামীকে আসতে বাধ্য, স্বামী যদি বলে না এখন না 20 দিন, তারপরে 20 দিন পরে আবার 10 দিন সময় নিচ্ছে, আসছে না, স্ত্রী যদি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, স্বামীও গুণাগার হবে আর স্ত্রী তো হবেই। 2 নম্বর, 4 মাস পার হয়ে যাচ্ছে, স্বামী বাইরে আছে, বিদেশে আছে, স্ত্রীর সঙ্গে যদি পরামর্শ করে যে 4 মাস তো হয়ে গেল, আমি কি বাড়িতে এখন আসবো না তুমি থাকতে পারবে, যদি স্ত্রী বলে যে কোনো সমস্যা নেই তুমি আরো 2 মাস থাকো, এবং স্বামী যদি বলে তার কাছে পরামর্শ নেয় যে তুমি এই কথা দাও যে 2 মাস তুমি যে তুমি আমাকে যেহেতু থাকার জন্য পারমিশন দিলে তুমি কোনো অন্যায় কাজ করবে না, স্ত্রী যদি চুক্তিতে আবদ্ধ হয় তবে স্বামী আরো 2 মাস বা 3 মাস যতদিন বলছে থাকতে পারে, কিন্তু স্ত্রী যখনই 4 মাস পার হয়ে যাবে বা 4 মাসের মধ্যে যদি বলে তোমাকে আমার প্রয়োজন, স্বামীকে যত দ্রুত সম্ভব আসতেই হবে। যদি স্বামী না আসে, 2-5 দিন থামো, এখনো টাকা হয়নি বা যে টাকা দিয়ে এসেছি সে টাকা এখনো তুলতে পারেনি, এমন যদি স্বামী বলে আর যদি না আসে, স্ত্রী যদি কুপথ বা খারাপ পথে চলে যায়, স্বামীও পাপীর ভাগ হবে এবং স্ত্রী তো হবেই। কথাকে বুঝতে পারলেন? কারণ তিনি দায়িত্ব পালন করেনি। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, আমাদের দেশে তাবলীগওয়ালাদের দাবি যে নবীজি নূরের তৈরি, যারা তাবলিগ জামাত তারা কখনো বলে না যে নবীজি নূরের তৈরি, যারা ফেরকায় বেরোলবি তারা বলে নবীজি নূরের তৈরি, যারা তাবলিগ জামাত তারা নবীজিকে নূরের তৈরি বিশ্বাস করে না, কেননা তারা দেওবন্দি আকিদা বিশ্বাসী। তো যাই হোক, নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই প্রশ্ন যখন কেউ করে, তখন আপনি প্রথমে বলবেন, ভাই আদম আলাইহিস সালাম কিসের তৈরি, তাকে প্রশ্ন করেন, উনি বলবেন মাটির, বা ইব্রাহিম কিসের তৈরি, তো উনিও বলবেন মাটির,
ভাই নূহ আলাইহিস সালামের কিসের তারিখ? উনি বলছেন মাটির। 1,23,999 জন নবী রাসূল, তারা যদি মাটির তৈরি হয়ে যদি সেই সব নবীগুলোর প্রতি ভালোবাসা মর্যাদা একই থাকে, তো আমাদের নবীকে যদি আমরা মাটির তৈরি বলি তো তারা এত তেলু বেগুনের জলে কেন? বুঝতে পারলেন না? 1,23,999 নবীজনকে তারাও বলছে মাটির তৈরি, বলছে কি বলছে না? শুধু আমাদের শেষ নবীকে বলছেন যে না নূরের তৈরি। তবে নবীজি কি নূরের তৈরি না মাটির তৈরি? মানে ওরা নিজেরাই বুঝে না যে নূর মানে কি। নূর মানে জ্যোতি, আলো, লাইট। কোরআনে বিশ্ব নবীকে নূর বলা হয়েছে। আমরা আহলুল হাদিস, আল্লাহ রাসূলকে আমরা নূর বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে বিশ্ব নবী তিনি নূর, তবে এ কথা বিশ্বাস করি না যে তিনি নূরের তৈরি। এই তৈরি শব্দটা নেই কোরআনে। কদ জাআকুম মিনাল্লাহি নূরি ওয়া কিতাবুন মুবিন, সূরা মায়েদা আয়াত নাম্বার 15। আল্লাহ বলছে তোমাদের কাছে একটা কিতাব এসেছে মানে কোরআন, এবং একটা নূর এসেছে মানে। এখানে অধিকাংশ তাফসীরকারদের মত হচ্ছে এই নূর বলতে বিশ্ব নবীকে বোঝানো হয়েছে। তো ওখানে আল্লাহ সুবহানাহু নূর বলেছে, তবে খলাক শব্দ নেই যে নূরের তৈরি বলেনি। তার জন্য আহলে হাদিসের আকীদা কি ভাই? নবীজি নূর, তবে নূরের তৈরি নয়। আল্লাহ কোরআনে সূরা নূহের 13 নম্বর এবং সূরা ফুরকানে 61 নম্বর আয়াতে চাঁদকে নূর বলেছে, কিন্তু চাঁদকে নূরের তৈরি? সূরা নূর আয়াত নম্বর 35 আল্লাহ নিজেকে নূর বলেছে, আল্লাহকে নূরের তৈরি বলবেন? সূরা মাইদা আয়াত নম্বর 44 আল্লাহ তাওরাত যে কিতাব যেটা মুসার পর অবতীর্ণ হয়েছে এটাকে নূর বলেছে, তাওরাত কিতাবকে কি নূরের তৈরি বলবেন? সূরা মাইদা আয়াত নম্বর 46 আল্লাহ জাবুরকে নূর বলেছেন, জাবুর এই কিতাবটাকে আপনি কি নূরের তৈরি বলবেন? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 2 আল্লাহ কোরআনকে নূর বলেছে, ভাই কোরআনকে আপনি নূরের তৈরি বলবেন? হাদিসে আল্লাহ রাসূল জাবলে নূর একটা পাহাড়, যারা সৌদিতে গিয়েছেন তারা জানেন জাবালে নূর, ভাই জাবালে নূর মানে পাহাড়টাকে নূরের বলা হয়েছে। ওই পাহাড় কি নূরের তৈরি না পাথর? এটা আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো শেরে খোদা, বা বলে বেদাতিরা শেরে খোদা। তো শেরে খোদা মানে কি? আল্লাহর বাঘ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা কি লেজ ছিল নাকি? না, বাঘের মতো দাঁত ছিল। তো বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সব যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, কোরআনকে নূর বলেছে, তাওরাত জাবুর ইনজিল এবং চাঁদকে আল্লাহ নিজেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছে, এই সমস্ত নূরগুলো মূলত বৈশিষ্ট্য, বুঝতে পারেন সিফাত। কেন নূর মানে জ্যোতি, আলো। রসুলকে নূর বলেছে কেন? যে রসুল পথ দেখাবে, সোজা আলো দেখাবে, জান্নাতের পথ দেখাবে। তাওরাতকে নূর কেন বলা হয়েছে? যে তাওরাত মানুষকে জান্নাতের পথ দেখিয়েছিল। চাঁদকে কেন নূর বলা হয়? মানুষকে রাত্রে আলো দেয়, এই জন্য চাঁদকে নূর বলা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 17 আল্লাহ আগুন শব্দকে তিনি নূর ব্যবহার করেছেন। ভাই আগুন থেকে কারা তৈরি? শয়তান তৈরি না? শয়তানকে নূরের তৈরি বলবেন নাকি তাহলে? কারণ আল্লাহ আগুনকে নূর বলেছে। তো যাই হোক, সার্বিকভাবে এই আকীদা হচ্ছে সঠিক যে রসুল নূরের তৈরি নয়, তবে আল্লাহ রসুল নূর ছিলেন। কোরআন নূরের তৈরি নয়, তবে কোরআন নূর। কথা ক্লিয়ার? তাফসীরে মারিফুল কোরআন খুলবেন সূরা তহা সনা 20 আয়াত নম্বর 55 এবং সুহাবুল ইমানিল বাইহাকি হাদিস নম্বর 7365, তারিক ইবনে আসাকির হাদিস নম্বর 1322 এবং তাবরানী মুজামুল কাবির হাদিস নম্বর 17163। একটা হাসান লিজাতাহি পর্যায়ে একটা হাদিস এসেছে, আব্দুল ইবনে মাসুদ তিনি বলছেন যে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি আমি আবু বকর ওমর যে মাটি তৈরি সে মাটিতে দাফন হব। বুঝতে পারলেন? আব্দুল ইবনে মাসুদ বলছেন যে আমি আবু বকর ওমর যে মাটির তৈরি, আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল থেকে বর্ণনা যে আল্লাহ রাসূল আবু বকর এবং ওমর যে মাটির তৈরি সে মাটিতেই দাফন হব। কথা ক্লিয়ার না? আবু বকর যে মাটির তৈরি, ওমর যে মাটির তৈরি, আল্লাহ রাসূল আমিও সেই মাটির তৈরি আর সেই মাটিতে দাফন হব। ভাই বন্ধু, তিনজনের কবরস্থান এক জায়গায় এক জায়গায় নয়। স্পষ্ট প্রমাণ তাফসীরে মারিফুল কোরআন আয়াত নম্বর 55 সূরা তহা দেখবেন, দেখলে পেজের বাংলা অনুবাদ হয়েছে। আর এটা হানফিদের আকীদা, মানে হানফিদের এটা অনুবাদ, এখান থেকে বিস্তারিত জানতে পারেন। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। একজন ভাই প্রশ্ন করেছেন, বিভিন্ন হানাফি আলেমদের মুখে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়গায় বলেছেন তত জায়গায় আহলুস সুন্নাহর কথা বলেছেন, আমাদের আহলুল হাদিস সম্পর্কে কোথাও বলেননি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হানাফি ভাইরা বলেছে যেখানে কথা বলেছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা বলেছে, আহলুল হাদিসের কথা বলে নাই। জি না ভাই, আহলে সুন্নাহ ওয়াল জামাত এই মর্মে হাদিসের মতনে কোনো হাদিসই নেই। এটা চ্যালেঞ্জ করতে পারেন যারা বলছে মিথ্যা কথা বলছে।
আহলে সুন্নাহ ওয়াল জামাত না কোনো সাহাবী বলেছে না কোনো আল্লাহ রাসূলের কোনো মারফু সূত্রে হাদিস। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা হাদিসের মতনে নেই, এটা প্রথম ব্যবহার করেছে আহলে সুন্নাহ মুহাম্মদ বিন সিরিন একজন তাবেঈ 133 হিজরিতে মৃত্যুবরণ করে। এটা প্রথম কে ব্যবহার করে? মুহাম্মদ বিন সিরিন 133 মৃত্যুবরণ করে, তিনি প্রথম শব্দ বলেছে আহলে সুন্নাহ ওয়াল জামাত এই শব্দ ব্যবহার করেনি। এই শব্দটা পরবর্তী সময় ওলেমারা যুক্ত করেছে, তাই হাদিসের ভাষাতে আহলে সুন্নাহ ওয়াল জামাত এই শব্দটাও নেই। তবে মুহাদ্দিসগণ যারা ফেরকায়ে নাজি কথা বলেছে সেটা বলছে আহলে সুন্নাহ এবং আহলুল হাদিস, আর যিনিরা আহলে হাদিস তাদেরকে বলা হয় আহলে সুন্নাহ। কথা কি ক্লিয়ার? যারাই আহলে সুন্নাহ তারাই আহলুল হাদিস। এই জন্য অনেকগুলো আছে, প্রথমে একটা উদ্ধৃতি দিয়েছিলাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, জন্ম 470 মৃত্যু 561, তার গুনিয়াতুত তলেবিন করাচি ছাপা পাকিস্তান, যেটা 309 পৃষ্ঠাতে পরিষ্কার করে তিনি লিখছেন, আম্মাল ফিরকাতুল নারজি ফাইহি আহলি সুন্নাহ ওয়াল জামা, জান্নাতি দল তার নামটা হচ্ছে ফেরকায়ে নারজি, যে দলটি জান্নাতি দল তার নাম আহলি সুন্নাহ ওয়াল। তিনি তারপরে বলছে ওয়ামা ইসমু ইল্লা ইসমু ওয়াহিদ, কিন্তু এই দলটির অন্য কোনো নাম নেই, একটাই নাম আছে হুম আসসাহাবুল হাদিস। মানে তিনিও বলতে চাইছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাত এর অন্য কোনো নাম নেই, মূলত তারা হচ্ছে আহলে হাদিস, ওরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। তো যারা বলছে এটা অজ্ঞতার বহিঃপ্রকাশ, আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। ফজরের আযানে আসসালাতু খায়রুন মিনান নাওম বলা নাকি বিদআত? জি, মিথ্যা কথা হাদিস দ্বারা প্রমাণিত। আবুল কালাম আজাদ এটা দলিল দিয়ে বলেন, আবুল কালাম আজাদ বা যেই হোক না কেন, মুজাফফর বিন মহসিন একটি বই আছে জাল হাদিসের কবলে রসুল্লাহ সলাৎ, একটা অধ্যায় আছে যে ফজরের সলাতে সলাতু খায়রুম মিনান্নম বলা যাবে কি যাবে না, এ বিষয়ে অনেকগুলো দলিল আছে, যতটা দরকার দেখে নিয়েন। আরবি এবার হচ্ছেও একদম হাদিসের নাম্বার দেওয়া আছে, আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করে দেন, মাঝখানে উঠে যাচ্ছে মানুষ। রূপাটা কি ভাই, কোনটাকে রূপা? ছেলেরা স্বর্ণ বাদে যে কোনো জিনিস যদি পড়তে চায় পড়তে পারে, স্বর্ণ পরা ছেলেদের জন্য হারাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের জন্য পুরুষের জন্য দুটো জিনিসকে হারাম করা হয়েছে, একটা স্বর্ণ আর একটা হচ্ছে রেশমি কাপড়। তো মেয়েদের জন্য জায়েজ, মেয়েরা স্বর্ণ পরতে পারে, রেশমি কাপড় পরতে, পুরুষের জন্য জায়েজ নয়। ছেলে যদি কোনো লোহা বা অন্য কিছু যদি আংটি পড়তে চায় পরাটা অনুমোদিত, তবে কেউ যেন অষ্টধাতুর আংটি পরিয়েন না। কেন? তো আমি হচ্ছে শারীরিক সমস্যা কি, একজন ব্যক্তি অষ্টধাতু তাবিজ মানে আংটি বার করছে কি, তো তোমার ধাত ভাঙার প্রবলেম, তুমি অষ্টধাতু পরো অনেকক্ষণ সময় পারবা, বুঝলেন না? মানে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন না, 5 মিনিটে পড়ে যায় এভাবে বলছে আর বিক্রি করছে, তো এটা পড়লে নাকি অনেকক্ষণ পারবে। আরেকজন বলছে দাদা আমার তো দোকানে কাস্টমার আসে না, বলছে এই অষ্টধাতু পড়েন দোকানে অনেক কাস্টমার আসবে। আরেকজন বলছে হুজুর আমার তো পরীক্ষায় পারি না, বলছে অষ্টধাতু পর সব পারবি। মানে যত রকমের সমস্যা অষ্টধাতুতে আছে। জি ভাই, অষ্টধাতুটা এটা শিরিক, এটা যাবে না। অন্য অন্য কোনো উদ্দেশ্য বিহীনভাবে যদি এমনি কোনো আপনি পড়তে চান কোনো আংটি, সেক্ষেত্রে পুরুষের জন্য বৈধ, স্বর্ণের নয়। আসলে সেটি স্পষ্ট হয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন প্রচলিত তাবলিগ সম্পর্কে, এবং এটা আজকে আমাদের প্রশ্ন উত্তরের শেষ প্রশ্ন। আপনারা যারা বইটা নিতে চাইছেন তারা অবশ্যই এখান থেকে বইটা নিয়ে যাবেন, এবং গাড়ি আছে সামনে যারা ওখান থেকে বইটা কিনতে চাইছেন আপনারা কিনবেন। আজকের আলোচনা এবং প্রশ্ন উত্তর এটাই শেষ। ভাই প্রশ্ন করেছেন, ভাই বসে যান আর 2 মিনিট আর উঠেন না। ভাই আমি অনেক দূর থেকে এসেছি, আপনাকে ঘুমাতে পারবেন? আমি ঘুমাতে পারবো না। প্রচলিত তাবলিগ প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে আপনাকে বলি, প্রচলিত তাবলিগ সম্পর্কে বর্তমান এখন বাংলাদেশে কয়টা তাবলিগ ভাই? বর্তমান তাবলিগই দুটো, একটা সাদ সাহেবের তাবলিগ, একটা ইউসুফ সাহেবের তাবলিগ। ভাই বলেন তো তাবলিগের সঙ্গে তাবলিগে মারামারি হচ্ছে না? তো ভাই তাদেরকে জিজ্ঞেস করেন তোমাদের তাবলিগে মারামারি লাগছে, কোন তাবলিগ ঠিক, সাদ সাহেবের তাবলিগ না ইউসুফ সাহেবের তাবলিগ? দুজন দুজনের মারামারি করে, তো ভাই ভাই যদি মারামারি করে আমরা প্রতিবেশী আমরা কি বলবো? যদি প্রতিবেশী কিছু বলে ভাই ভাই মারামারি করছে, তো আমাদেরকে বলবে গীবত করছে, তো আমাদের গীবত করার দরকার নাই। তাদেরকে বলেন দারুল উলুম দেবন্দে ফতোয়া আছে, ফতোয়া নম্বর 68784, পরিষ্কার তারা বলেছে যে তাবলিগ জামাত এটা একটা গোমরা ফিরকা, ভাই দেবন্দিরা বলেছে।
তাই এখানে আমাদের কোনো ফরজেটা বা মন্তব্য করার প্রয়োজন নেই। এটা স্পষ্ট, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এই প্রচলিত তাবলিগ, এখান থেকে দূরে থাকতে হবে, তাদের আকীদা মানহাজ সঠিক নয়। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে।